প্রথম শব্দটা হলো প্রেম, যে কোনো সময় যে কারোর সাথে যখন ইচ্ছা বিয়ের পরেও হতে পারে। আমি যদি খারাপ কাজও জড়াতে যেতাম হয়তো আবু বলতো যাও দেখো এক্সপিরিয়েন্স করো, যদি ভালো না লাগে চলে আসো। আমি চিন্তা করলাম এইভাবে করা যাবে না, বেটার একটা আমার গার্লফ্রেন্ড বানাই নি টকিং টমে। তো আমি আবার মেয়ে গলা করতাম, করে বলতাম যে এই তো জান ভালো আছি, তোমার কি খবর। যখন আপনি কমার্শিয়াল হয়ে যান না, মানে টাকার যখন গন্ধটা পেয়ে যান, তখন আপনার ক্রিয়েটিভিটি নষ্ট হয়ে যায়। বাংলাদেশে যে মূর্খ অশিক্ষিত বোকারা যারা আমাকে ডাক দেয় বা যারা এই ট্যালেন্টেড মানুষদেরকে ডাক দেয়, তারা ডাক দিয়ে বলে যে আপনার কাজ আমার কাছে খুব পছন্দ হয়েছে, খালি এইটা চেঞ্জ করে যদি এইভাবে করেন তাহলে খুব ভালো হয়। একটা নতুন মিউজিক করার কাজ, আরন ভাই একজনের কাছে বলছে যে এটা 16 লাখ টাকা লাগবে। সে বলছে আরে মিয়া কইতেছেন কি, এটা তো 5000 টাকা দিয়ে হয়ে যায়গা। কাউকে বলতে লজ্জা লাগছে আমার কাছে, এবং আলটিমেটলি যা বের হইছে ওটা আমার মাথায় যা ভাবছিলাম ওটার সাথে কোনো সম্পর্ক নাই। ওটা শুধু 3 কেজি মাছ, 3 কেজি দুধ আর 3 কেজি চিনি, মাছ চিনি আর দুধ মিলালে যা হবে এইরকম একটা জিনিস রান্না করছি, সেটা আবার তেল দিয়ে রান্না করে একটা নাটকের বাজেটই কত হয়? 2 লাখ টাকা 1.5 লাখ টাকা টোটাল নাটকের বাজেট। তো সেখানে আপনাকে মিউজিকের জন্য এক্সাম্পল দিই, যদি 15,000 টাকাও বাজেট রাখে, সেই টাকাটা আপনাকে নিতে হলেও 2 বছর তাদের পিছে ঘুরতে হবে। আর আমি কারো পিছে ঘুরতে রাজি নই, যেমন বললাম চাকরি করতে রাজি না, সেরকম কারো পিছে ঘুরতেও রাজি না। বিবাগিয়ে মন নিয়ে জন্ম যায় না বাধা আমাকে কোনো কিছু প্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ইন্টারভিউ উইথ শিমুল সালাউদ্দিনে। আজ আপনারা সবাই জানেন আমাদের অতিথিকে, তার নাম আপনারা সবাই জানেন, তার কাজের কথা একটু আমি বলে শুরু করি। মানে ওনার সাথে যতবার আমি কথা বলেছি ততবার আমি সারাক্ষণ হেসেছি, আমি আশা করি আজকেও হাসবো। কিন্তু ওনার কাজ কিন্তু হাস্যকর না, ওনার রসবোধ প্রখর। ওনার কাজের মধ্যে সেই রসবোধের প্রমাণ বলেন, তার কাজের আইডিয়ার সেই দুর্দান্ত রকমের বিচ্ছুরণ বলেন, সেইগুলো আছে। আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অতিথি, আমাদের খুবই প্রিয় সঙ্গীতজন আরমানুল হককে। আরমান ভাই কেমন আছেন? আমার শরীর ভালো, আমি সবসময় যে মাস্ক নিয়ে বসে থাকি। বসে থাকেন করেন তো না এখন, তো আপনার মানে ভয়েস তে আমার ভিডিও থেকে তো আর স্ক্রিন থেকে তো ড্রপলেটস আসবে। আরমান ভাই শুভ জন্মদিন, জন্মদিন কেমন কাটলো? জন্মদিন খুব ভালো কাটলো। জন্মদিন সন্ধ্যার দিকে বাবার সাথে ছিলাম, মায়ের সাথে ছিলাম, ভাইয়া ভাবির সাথে, বউয়ের সাথে ছিলাম। তারপর একটা কেক কাটা হলো, যদিও আরেকটা কেক পড়ে আছে, সেটাও কাটা হবে রাত্রে। মানে দুইটা কেক ডাবল জন্মদিন? মানে আমার না, ইনফ্যাক্ট আমি বছরে 2 বার জন্মদিন পালন করি। কারণ হচ্ছে ভুলবশত আমার পাসপোর্টে 10 সেপ্টেম্বর চলে আসছে, আর আসল জন্মদিন 11 অক্টোবর। তো 10 সেপ্টেম্বর আমি অনেক গিফট টিফট পাই, কুপন টুপন পাই, যে সব জায়গায় তো, কারণ পাসপোর্ট বা NID দিয়ে রেজিস্ট্রেশন করতে হয়, তো ব্যাংক বলেন বা যেখানে বলেন, তো এখান থেকে 10 সেপ্টেম্বর আমার একটা বার্থডে পালন হয়ে যায়। ওইটা না আসল বার্থডে ফিল হয়। 11 অক্টোবরটা হচ্ছে যে ও বার্থডে আসছে, একটা কেক কাটা দরকার। আমার পরিচয় হয়েছে আসলে টকিং টম দিয়া, বাংলা টকিং টম দিয়ে, এবং আমরা আমাদের আজকের দর্শকদেরও আমাদের সাথে নিতে চাই টকিং টমের একটা জায়গা একটু দেখিয়ে। আমার মনে হয় নিজের কাজ, নিজের পুরনো কাজ দেখলে আপনারও ভালো লাগবে। আরমান ভাই দেখি আমরা একটা টকিং টম। শিওর স্যারি করার কিছুক্ষণ আগে যখন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ফোনে কথা বলে তখন প্রং 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 প্রং, হ্যালো জান কি করো,
এই তো জান, আম্মুকে হেল্প করলাম খাওয়া গরম করতে। কি কি খাবা? ভাত খাবো, ডাল খাবো আর একটু লেবু আর মুরগি মাংস। কি যে মজা! মজা না, খাও তাহলে। আচ্ছা জান, আম্মু ডাকতেছে, স্যারি করে আসি। যাও, লাভ ইউ। স্যারি করার কিছুক্ষণ পর যখন আবার ফোনে কথা বলে, তখন পুরুং 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 পুরুং। জান খাইলা? হ্যাঁ জান খাইছি, খুব মজা ছিল। তুমি খাওয়া দাওয়া করছো? হ্যাঁ খাইছি, নামাজ পড়লাম। তুমি পড়ছো নামাজ? হ্যাঁ জান পড়ছি। ঠিক আছে, কি করবা তাহলে? সকালে ক্লাস আছে না তোমার? যাও ঘুমাও, সকালই তো হয়ে গেছে অলমোস্ট। হ্যাঁ জান ঘুমাইতে যাচ্ছি, তুমি কি করবে? তুমিও ঘুমায় যাও, তোমার তো কোনো কাজ নেই। হ্যাঁ আমি ওই একটু ফেসবুকে মেসেজ চেক করে ঘুমায় যাচ্ছি, এখনই ঘুমায় যাবো আর 5-10 মিনিটে। আচ্ছা ঠিক আছে জান, রাখি তাহলে। লাভ ইউ। এইটা কি করলা? কই কি করলাম? এই যে মাত্র এটা এটা কি দিলা? চুমা দিলাম। কেন, তোমার কমন সেন্স নাই? তুমি বুঝো না আমি রোজা রাখছি, রোজা হালকা হয়ে যাবে না আমার, মাথা খাটায় কাজ করতে পারো না তুমি। আরে আজব, একটা চুমাই তো দিলাম। সারাদিনই তো দাও, মন ভরে না? সারাদিন দিয়ে তোমার মন ভরে না কেন? তোমার এত চুমা দিতে হবে কেন ফোনের মধ্যে? ফালতু যত সব, আমার রোজাটাই হালকা করে দিলা। ধর এই যে ধরেন, মানে চুমু রাখ পর্যন্ত, আর তারপর দুজনের কোনো কাজ নাই, দুজন ঘুমায় যাবে, এটা যে একটা সংকট, এটা আপনার কেন মনে হলো? আমরা মানে অনেক ধরনের কিছুই তো চিন্তা করি। হ্যাঁ, যেমন ধরেন ওই সময় যখন এই ভিডিওটা বানানো, তখন চিন্তা করলাম যে মানে রোজা শুরু হওয়ার পর, মানে আমরা যখন স্যারি করি, ইভেন ওই যে অনেকে বলে যে টিভিতে মেয়েদের দিকে তাকায় না, রোজা হালকা হয়ে যাবে, গান দেখা যাবে না, রোজা হালকা হয়ে যাবে, বা অনেক ধরনের কথা। তা আমি চিন্তা করলাম চুমাটা তো একটা ভাইটাল ব্যাপার, এটা এটা দিলে তো হালকা তো পরের কথা, আসলে বলা উচিত ছিল রোজাটা ভেঙেই যায়, মানে ভেঙেই যাওয়ার কথা। এখন যেহেতু ভার্চুয়াল চুমা ছিল, মানে ফোনের মধ্যে ছিল, তো হালকা হওয়াটা স্বাভাবিক। এখন এসে জানতে পারলাম যে না, মানে বিবাহিত পুরুষরা নাকি রোজা রেখে বউকে চুমা দিতে পারে, রোজা শুনলাম, তাতে যদি কোনো সমস্যা না হয় আর কি, শারীরিক ভাবে সেটা নাকি যায় আর কি। তো সেটা যদি ওই সময় জানতাম, হয়তো এই ভিডিওটা বানানো হতো না। মানে সমস্যা হচ্ছে কি, বয়স যত বাড়ে তত জ্ঞান বাড়ে, নলেজ বাড়ে, এর জন্য ভিডিওর সংখ্যাও কমে যায়। আপনার ভিডিও সংখ্যা আশঙ্কাজনক হারে কমতেছে, সেটা একটা, সেটা আমরা যারা ধরেন টকিং টমের ভক্ত, তাদের জন্য একটা খুবই খারাপ খবর, মানে সেটা এবং ভালো না, হতাশার। আপনার জন্মদিনে আমরা হতাশার আলাপ করতে চাই না। আপনার জন্মদিনে আসলে এই আয়োজনটার উদ্দেশ্য ছিল আমাদের আপনাকে জন্মদিনের শুভেচ্ছা যেমন জানানো, একইভাবে এইটা আবিষ্কার করতে চেষ্টা করা যে এই অ্যামেজিং ম্যান আর ম্যান উল হক লোকটা আসলে কেমন, আপনার শৈশবটা কেমন ছিল, হাউ ওয়াজ ইউর চাইল্ডহুড? ছোটবেলায় অনেকবার আমার বাইরে থাকতে হয়েছে, অনেক ছোট থেকে, মানে জন্মের পর থেকেই বাইরেই, আমার জন্মও বাইরে। তো বাইরে যাওয়া আসার মধ্যে মানে 6 মাস এমনও হয়েছে, আমার খেয়াল আছে, মানে যখন সেন্স ছিল মোটামুটি, আমি পড়াশোনা স্কুলে তো ভর্তি হয়েছি একদম KG 1 থেকে বা KG থেকে মনে হয়, সেই সময় তো বুঝতাম না, বাট যখন সেন্স হইলো আমার যে আমি স্কুলে পড়াশোনা করতেছি, আমি না চিন্তা করতেছি কি ব্যাপার, একবার পার্সিয়ান ল্যাঙ্গুয়েজে পড়াশোনা করতেছি দীর্ঘ সময়, আবার গিয়ে পরীক্ষা দিতেছি ইংলিশে, মানে কোথায় আবার স্টুডেন্টরা চেঞ্জ হচ্ছে, কোথায় আছি আমি? যখন সেন্স হলো তখন বুঝলাম যে 6 মাস আমি বাংলাদেশে পড়ি, 6 মাস আমাকে বাইরে পড়ানো হয়, মানে 6 মাস আমরা দেশে থাকি, 6 মাস আমরা বাইরে থাকি। বাইরে মানে বাবা বাইরে থাকতেন সেই কারণে? না, বাবা তো বাঙালি, মা ইরানি, তো 6 মাস আমরা দেশে থাকতাম, 6 মাস আমরা ইরানে থাকতাম। তো এখন 6 মাস বাংলাদেশে যখন আমি 6 মাস থাকতাম, তো তখন পরীক্ষা দেওয়া হইতো হাফ ইয়ারলি, যে পরীক্ষাটা দেওয়া হইতো মে বা জুনের দিকে, তো ওগুলা আমার সব 99, 98, 100 এরকম রেজাল্ট আসতো। আর ওইখানে গিয়ে যখন পড়াশোনা করতাম, তো ওইখানেও মোটামুটি রেজাল্ট ভালো আসতো, যে কারণে বাংলাদেশে যখন ব্যাক করতাম আমার ফাইনাল এক্সাম দিতে হতো না, এটা আপ টু ক্লাস 6 পর্যন্ত, মানে 96 বা 5 এর কথা বলতেছি। তো এরপর আর অ্যালাউ করে নাই, মানে হেডমাস্টার আর অ্যালাউ করে নাই, তো উনি বললো যে না, এখন ওনাকে হাফ ইয়ারলিও দিতে হবে, ফাইনালও দিতে হবে। তো যখন ফাইনাল দেওয়া শুরু করলাম, তখন আস্তে আস্তে রেজাল্ট নামা শুরু হলো 70, 65, তারপর হচ্ছে 80, 80-র উপরে উঠাটা মানে হচ্ছে আমার জন্য একটা ঈদ। তো
তো পরে আস্তে আস্তে বুঝতে পারলাম যে পড়াশোনার প্রতি আমার খুব একটা আগ্রহ নাই, কিন্তু পড়তে হবে, কারণ এত শিফটিং হচ্ছিল আর আমি তো মজা পাচ্ছিলাম যে আমি তো একবার মানে অর্ধেক এখানে পড়তেছি অর্ধেক ওইখানে পড়তেছি, সো দুইটা আমার পড়া লাগতেছে না, বাট এখানে এসে ফুল পড়া পড়া লাগতেছে, সো পড়াশোনা থেকে একটু বিরক্ত চলে আসছে। আর আরেকটা রিজন হচ্ছে চাইল্ডহুডটা ইন ওয়ে এনজয় করছি অনেক, মানে আমি প্রচুর দুষ্টু ছিলাম, ক্লাস ফাঁকি দিতাম, তারপর হচ্ছে আমাদের ক্লাস ছিল চারতলায়, তা আমি ফাঁকি দিয়ে করবোটা কি, মাঠে ঘুরতে তো পারতাম না, কারণ এখানে আবার সিকিউরিটি গার্ড যারা ছিল এরা তো সবাই পরিচিত, দেখলেই তো ছোট ছিলাম তখন তো কান ধরতে ওদের জন্য কোনো ব্যাপার না, একটা স্টুডেন্ট কান ধরা মানে হচ্ছে বিশাল ব্যাপার, মানে মানে একটা দুনিয়া জয় করার মতন একটা ইস্যু তাদের কাছে, কানটা ধরে স্যারদের কাছে নিয়ে যাবে। তা আমি মাঠে খুব একটা যেতাম না, আমি বেসিক্যালি মেয়েদের ক্লাসের সামনেই যেতাম, সি সেকশন ছিল মনে হয় একতলায়, আমার ক্লাস চারতলায় ছিল, তো মেয়েদের ক্লাসে গিয়ে দরজা নক করতাম, তো টিচার দরজা খুলতো, তো কি সমস্যা, আমাদের মিস আমার টিচার ডাস্টার চেয়েছে, বলে চারতলা থেকে একতলা ডাস্টার ডাস্টার নিতে পাঠিয়েছে, আমাদের মিস সেম ক্লাস তো অন্য ক্লাস তো ডাস্টার দেয় না, তো এই ডাস্টার নিয়ে পুরো স্কুল ঘুরতাম, মানে প্রতিটা রুমের সামনে দিয়ে এরকম ঘুরে ঘুরে বেড়াতাম, আবার 15 মিনিট পর স্টাইল মেরে মানে টি শার্টের একটা সাইড বের করে রাখতাম, গিয়ে ডাস্টারটা ফেরত দিতাম যে মিস ডাস্টার ফেরত দিতে পাঠিয়েছে, তখন বললো তোমার কি 5 মিনিট পর পর কেন ডাস্টার নিতে আসতে হয় দিতে আসতে হয়, রেখে দাও তোমরা, আমি তো ডাস্টার আনাই নিছি, আমি না মিস আমার মিস বলছে ডাস্টার নিয়ে আবার ফেরত দিয়ে আসতে, এর জন্য আমি ফেরত দিলাম। তো আমার অলমোস্ট এইভাবে করেই মেয়েদেরকে দেখা হইতো, আবার ক্লাস ফাঁকি দেওয়াও হতো, তো অনেক মানে চাইল্ডহুডের মেমোরিজ বলে শেষ করা যাবে না, অনেক মেমোরিজ আছে অনেক, মানে মানে যেই যেই ক্লাসে ডাস্টার দিয়ে আসতেন আপনাকে এখন তিনি চা বানায় দিচ্ছেন, উনি কই ক্লাসেই করতেন? না না এটা তো ও তো একটা ডিফারেন্ট জোন, না আমার স্কুলে ছিল না আমার চা বানানোর লোক ছিল, যে ক্লাসে আমি ডাস্টার দিতে যেতাম আর নিতে যেতাম তখন তো মানে মানে একটা বোকা শোকা টাইপের একটা ছেলে ছিলাম, এখনো অবশ্য অনেক বোকা কিছুই জানি না, ওই সময় না মেয়েরা খুব একটা পাত্তা দিত না, বাট আমি বোকা ছেলেদের কিন্তু মেয়েরা পছন্দ করে, বোকা ছেলেদের কিন্তু মেয়েরা পছন্দ করে, না না স্কুল লাইফে না আপনার মেয়েরা খুব একটা পছন্দ করে হচ্ছে একটু যে থাকে না একটু মাস্তান টাইপের একটা ছেলে, কলার গুলো এরকম থাকবে মানে একটু বডি টডি থাকবে, বা ধরেন দাঁড়াইলে এরকম হাতে একটা রুমাল এরকম ঘাড়ের সাইডে পেঁচানো থাকবে, তো ওদের থেকে আমি আবার থাপ্পড়ও খেতাম, হ্যাঁ তো যে কারণে বলতো যে এই ছেলেটা তো গাধা করা যাবে। আপনি আজকে যে আরমানুল হক আপনার মানে ইউ লাভ মিউজিক, মিউজিক ইজ মানে আপনার সবকিছু জুড়েই মিউজিক, আপনার পড়াশোনার জায়গাটা মিউজিক, আপনি কাজ করছেন, আপনি নিজে গান করেন, গান গান বোধ হয় সবকিছুই বাজাইতে পারেন, পিয়ানো থেকে শুরু করে সবকিছু। আমি 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 যেটা জানতে চাই যে ধরেন আপনি ইংলিশ মিডিয়ামে এ-লেভেল ও-লেভেল পড়েছেন, তারপরে মিউজিক নিয়ে আপনি পড়তে যাবেন বা বাংলাদেশে আপনি মিউজিক নিয়ে পড়বেন, এই সিদ্ধান্তটা কি আপনার? হ্যাঁ মানে আমার লাইফে একটা মজার বিষয় হচ্ছে আমার বাবা মা জীবন আমাকে কোনোদিন কোনো কাজে বাধা দেয় নাই, কোনোদিন ফ্রিডমে ছিলাম প্রচুর, আমি যখন যেটা করতে চাইছি যখন যেটা মানে ইচ্ছা করছে আমার আমার বাবা মা কোনোদিন না করেন নাই যে না আর মানে এটা করতে পারবা না, মানে আমি যদি খারাপ কাজেও জড়াতে যেতাম হয়তো আবু বলতো যাও দেখো এক্সপিরিয়েন্স করো, যদি ভালো না লাগে চলে আসো ট্র্যাক চেঞ্জ করো, মানে এরকম আমার বাবা মা এন্টায়ারলি এরকম, মানে একদম যেভাবে। তো মিউজিক পড়ার ইচ্ছা আমার আমার তো ব্যান্ড প্রথম ব্যান্ড ছিল মনে হয় 97 বা 98 এর দিকে আমার প্রথম ব্যান্ড ছিল, তো ওই সময় আমি ড্রামস বাজাতাম, আমি ওই সময় বাবাকে বললাম যে আমি মিউজিক নিয়ে পড়াশোনা করতে চাই, আমি ইভেন ও লেভেল সিলেবাস দিতে চাচ্ছি না, আমি মিউজিকে চলে যেতে চাচ্ছি। আমার আব্বু আবার ওই টিপিক্যাল মানে কথা আমাকে শোনানো হয় নাই যে মিনিমাম তো গ্র্যাজুয়েশন দরকার, না হলে জীবনে কি করবা, তোমাকে তো রাস্তা রাস্তায় ঘুরতে হবে, কিন্তু যখন ছোটবেলায় ক্লাস 1-2 তে পড়তাম তখন পাইপের বাড়িও খাইছি আমি অনেক যে ম্যাথসে কেন ফেল করবা এই করবো অনেক, বাট যখন বড় হইলাম মোটামুটি তখন আর এগুলো নাই যে বিবিএ পড়তেই হবে বা এমবিএ করতে হবে বা সব করতে হবে। আমি 98 বা 99 এর দিকে আমি বললাম যে আমার মিউজিক নিয়ে পড়ার ইচ্ছা, তো আব্বু বললো যে দেখো কোথায় মিউজিক পড়ায়, এখানে কোনো ইনস্টিটিউশন আছে নাকি খুঁজে দেখো ভর্তি হয়ে যাও।
তা আমি খোঁজা শুরু করলাম, সব জায়গায় দেখলাম, তারপর দেখলাম ঢাকা ইউনিভার্সিটিতে মিউজিক নিয়ে পড়াশোনা করে। বা ওই ওইটা ওইটা যেরকম মানে যেরকম ছিল আর কি, ওই জিনিসটা হয়তো আমার পছন্দ না। মানে আপনি কত সালে পড়তে গেলেন? এইটা 2001 এর দিকে। একের দিকে মানে হ্যাঁ, ওই সময় ওই সময় মিউজিক বিভাগের যে অবস্থা, ধরেন একটা ছেলে মেয়ে কলা অনুষদে পরীক্ষা দিল এবং সে মিউজিক পেলো, সে মিউজিক মানে না করতেও চাইতে পারে, তাই না? দেখা গেল তো বেশিরভাগ ক্ষেত্রে তাকে বাধ্য হয়ে ওটা করতে হচ্ছে, এবং এরকম ক্ষেত্রে শেষ পর্যন্ত যা হয় যে আসলে ওই আশঙ্কাই নষ্ট হয়। জিনিসটা অনেকটা এরকমই যে আমি যখন মানে মিউজিক পড়তে ছিলাম, তো দেখা হলো যে আমি যেরকম প্যাটার্নটা চাচ্ছিলাম, যে আমার মানে আমার তো সবসময় ইচ্ছে ছিল যে আমি মিক্সিং মাস্টারিং, মানে ওই সময় কিন্তু ইনস্ট্রুমেন্ট নিয়ে আমি অত চিন্তা করি নাই, ফোকাস ছিলাম না। আমার মিক্সিং মাস্টারিংটা খুব ভালো লাগতো, যে ব্যালেন্স করব সাউন্ড, বড় একটা মিক্সার থাকবে 128 চ্যানেলের, মানে আমি এগুলো স্বপ্ন দেখতাম। এবং অনলাইনে আর আমাদের বাসায় নেট আসে 95-এ, সো অনলাইনে এগুলো নিয়ে অনেক ঘাটাঘাটি করা হয়েছিল। তো তখন কি করলাম, অনলাইনে খালি বিদেশে অ্যাপ্লিকেশন পাঠানো শুরু করলাম যে বাইরে গিয়ে পড়াশোনা করব। তো এখন ঢাকায় তো আর বেকার বসা যায় না, যে ফাঁকে তো মানে কিছু একটা করতে হবে। তো ওই সময় ছুচকা ছোটখাটো প্রেম টেম করে করে একটু ব্যস্ত থাকতাম আর কি, ওটা কাজের মধ্যেই ফেলে রাখছিলাম। তো তার মাঝখানেও পড়াশোনা চলতেছিল, মানে প্রেমটা ছিল ইম্পর্টেন্ট, বাট পড়াশোনাটা ছিল আমার মানে মাইনর সাবজেক্টের মতন বলতে পারেন আপনি। এর মাঝে আবার 2000 এর দিকে আমি ইরানে চলে গেলাম আমার সাথে থাকার জন্য। তো এখানে একটা ইন্টারন্যাশনাল স্কুল ছিল, এখানে পড়াশোনা করতেছিলাম। আর ব্যাক করলাম 2002 তে ব্যাক করে 2003 তে ও লেভেলস দেওয়া হলো, তারপর একটু গ্যাপ গেল, এরপর কিছু কাহিনী হলো প্রেম রিলেটেড, পরে এ লেভেলস ও লেভেলস মিলাই ছিলাই আবার কিছু একটা করলাম, খিচুড়ি টিচুড়ি পাকায়, প্রেম করলে যা করতে হয় আর কি, অনেক বিসর্জন দিতে হয়, আবার হয়তো অনেক কিছু রিপিটও করতে হয়। যেমন আপনি এই মাত্র যদি এখন এক কাপ চা খান বা যদি ভাত খান, আর আপনার বউ যদি আপনাকে বলে যে চলো বাবার বাসায় যাব, তো এখানে গেলে আপনাকে বাধ্যতামূলক ভাবে টেবিলে বসে ভাত খেতে হবে, কারণ আপনি বউকে নিয়ে যাচ্ছেন। তো এখন যখন আমি ও লেভেলস যাওয়া আমার শেষ হলো, তো আমি যখন প্রেম করতাম তো সেখানেও দেখতেছি যে মেয়েটা ও লেভেলস দিচ্ছে, তো এখন আমি যদি ও লেভেলস না দিই তা আমার দেখা হবে না, তা আমার আবার ও লেভেলস দিতে হলো তার সাথে, মানে থাকার জন্য, টাইম স্পেন্ড করার জন্য। বাট মিনওয়াইল আমার মাথার মধ্যে চলতেছে যে আমি কিভাবে মানে দেশের বাইরে যাব পড়াশোনা করার জন্য মিউজিক নিয়ে। তো এমন সময় এলিটা আপুর সাথে আমার ব্যান্ডে জয়েন করা হয়, তারপর হচ্ছে আমি মিউজিক কম্পোজিশন শুরু করে ফেলি পিয়ানো দিয়ে। বাসায় একটা ছোট একটা ল্যাপটপ ছিল, সেই ল্যাপটপে কম্পোজ টম্পোজ করা শুরু করতাম, ছোট্ট একটা হেডফোন কিনছিলাম। তো মানে ওই সময় যেই সাউন্ডটা প্রডিউস করতাম আমি, আমার কাছে মনে হতো যে মানে ওইটাই সবচেয়ে বেস্ট। এবং এখনো যখন আমি ওই আমলের মানে 2007-8-9 এর যে কম্পোজিশন গুলো ছিল, ওই সাউন্ড গুলো আর এখন যে কম্পোজ গুলো করতেছে, আমি ডিফারেন্স পাই হয়তো আপনার হচ্ছে লেভেলের দিক দিয়ে, মানে সেটা হচ্ছে সাউন্ড ভলিউম আপের দিক দিয়ে, বাট মিক্সিং মাস্টারিং গুলা কাছাকাছি হয়তো এক। সো আমার ওই শখটা কিন্তু কখনো যায়নি, ওটা আমার মন থেকেই ছিল যে আমি ব্যালেন্সটা শিখব। আপনার একজন ভক্ত প্রশ্ন করেছে, ভাই আপনি কোন জেনারেশন পর্যন্ত চিন্তা করে টকিং টমটা বানাতেন, আর দিন দিন এর সংখ্যা কমে যাওয়ার কারণটা কি বলা যাবে? সেখানেও আসতেছে আমি টকিং টমটা কেন বানানো হয়। আমি অনেক উত্থান পাথানের পর মালয়েশিয়াতে একটা ইউনিভার্সিটিতে ভর্তি হই, ওটা 6 মাসের একটা কোর্স ছিল অডিও ইঞ্জিনিয়ারিং এর উপরে, এসএই তে সাউন্ড অডিও ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে। ওইখানে 6 মাস পরে তারপর আমি সেগি কলেজে ভর্তি ওয়েস্টার্ন ক্লাসিক্যালের জন্য। তো যেদিন আমি সেগিতে ভর্তি হই, তো আমি ডর্মে চলে আসি একটা, আমার এখানে একটা বাসা ছিল মালয়েশিয়াতে, বাট ওই বাসার থেকে আমার ইউনিভার্সিটি ছিল 1.5 থেকে 2 ঘন্টা, মানে অনেক ডিস্টেন্স ছিল। আমি চিন্তা করলাম একদম ইউনিভার্সিটির সাথেই থাকি, তো অ্যাপার্টমেন্ট গুলা ছিল বিশাল বড় বড় দেখতে সুন্দর, যেগুলো আমি বাংলাদেশে কখনো দেখি নাই, তো দেখেই মুখের মধ্যে লালা চলে আসছে যে এত বড় অ্যাপার্টমেন্ট আর এত সস্তা, মানে এখানেই থাকা উচিত আমার, আম্মুর বাসায় থেকে কি করব, মানে আমি তার বাচ্চা না। কারণ ওই আম্মুর বাসায় থাকলে দেখা যেত যে এক কাপ চা খেলাম, আম্মু বলতে এত চা খাচ্ছ কেন, কিন্তু নিজের ডর্মে নিজের মতন থাকবো, কেউ নাই, তো কোনো লোকজন ছিল না। তো 1-2 দিন পর না একটু একা একা ফিল মানে শুরু হলো আর কি, মানে এখন আর তো ভাল লাগে না, লাইফে তো কাউকে চাই,
আর ওইখানে আমি ছিলাম বাঙালি ছেলে, লাইফে তো আমাকে কেউ চাবে না, এটাও স্বাভাবিক। তো তখন এই টকিং টমের এন্টার কনসেপ্টটা শুরু হয়, যেখানে আমি প্রথমে কথা বলা শুরু করি টকিং টমের অ্যাপে। তো কথা বলার পর যখন রিপ্লাইটা পাই, মানে আমি এখন বলতেছি কি খবর, শুনলাম কি খবর, তো আমি চিন্তা করলাম এইভাবে করা যাবে না, বেটার একটা আমার গার্লফ্রেন্ড বানাই নিই টকিং টমে, আমি কথা বলবো, রেকর্ড করে রেখে দিব, আবার একটু পরে মানে 10 মিনিট পরে আমার গার্লফ্রেন্ড হয়তো ফোনটা পিক করবে, তো আমি রেকর্ড, আমার তো মনে আছে আমি কি বলছি ওগুলো, যেমন জান কি করো, ঘুমাবা কখন, মনটা কি ভালো খারাপ লাগতেছে, তোমার কি কান্না পাচ্ছে, এগুলো আমি বলে রেকর্ড করে রেখে দিতাম। 10 মিনিট পরে আমার গার্লফ্রেন্ডটা আসবে আর কি, যেটা আমি, তো আমি আবার মেয়ে গলা করতাম, করে বলতাম যে এই তো জান ভালো আছি, তোমার কি খবর, তোমার কি কান্না পাচ্ছে, তো এইভাবে করে ভয়েস টেস রেকর্ড করে তো দুইটা আমি জোড়া লাগাই দিতাম, লাগাই দিয়ে আমি নিজে শুনতাম, তো আমার কাছে খুব ভালো লাগতো যে আমার নিজের একটা ক্রিয়েট করা মানে বানানো একটা গার্লফ্রেন্ড আছে লাইফ, যে যার সাথে আমি কথা বলতে পারি বা যার সাথে আমি মানে সবসময় ডিসকাস করতে পারতেছি। তো ইভেনচুয়ালি এরকম করে ছোট ছোট ক্লিপ বানানো শুরু করলাম। বানানোর পর হঠাৎ একটা ফ্রেন্ডকে দেই, ফ্রেন্ডের নাম মেনশন করতে চাই না কারণ ওরা ফেমাস হয়ে যাবে। আপনার বন্ধু ফেমাস হলে তো লাভ আপনার না, আমার বন্ধু ফেমাস হলে লাভ আমার না, কারণ এরা ফেমাস হলে সমস্যা হয় কি, এরা অনেক অনেক গিভআপ করে বেড়ায়, বন্ধু বান্ধব লাইফে থাকা খুব একটা ইম্পর্টেন্ট আমি মনে করি না, একটা দুইটা খুবই ইম্পর্টেন্ট, অবশ্যই দরকার, বাট মানে 26 বছরের পর আমার মনে হয় না যে লাইফে কোনো একটা ভালো ফ্রেন্ড হতে পারে, মানে গার্লফ্রেন্ড হতে পারে, প্রেম হতে পারে, বাট বন্ধু হবে না কেউ, অন্যের বউ হতে পারে, বাট আপনার বউ, আপনার সাথে এটা নিয়ে আমার তর্ক আছে, ইটস ওকে, এটা 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 আমি মনে রাখলাম তার সামনে, মানে মানে ট্রু ফ্রেন্ড কারা, আপনার স্কুল লাইফে কিন্তু ভালো ফ্রেন্ড হয় যারা আপনার আজীবন থাকে, আর 26-27 বছরের পর আপনার লাইফে যে সব ফ্রেন্ড আসবে, স্পেশালি মেয়ে আসার কথা, তো এরা বন্ধু হলেও আপনার মানে বন্ধু থাকবে হয়তো কথা কম হবে, মানে আপনি কয়দিন আর শেয়ার করবেন আপনার মনের কষ্টের কথা, একদিন প্রেম করেই ফেলবে, সেও করতে পারবে, তো প্রেম করার পর ব্রেকআপটাও বাধ্য, কারণ আপনি বিয়ে করবেন, সেও বিয়ে করবে, তো বিয়ে করার পর তার হাজবেন্ড তো অ্যালাউ করবে না আপনার সাথে কথা বলার, ইন সাম রেয়ার কেসেস হয়তো হয় যেটা আমার হয়ে গেছে, আমি হয়তো কথা বলতে পারি সেই সুযোগটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন তো আমার একটা ফ্রেন্ড সাজেস্ট করলো যে এটা ফেসবুকে ছেড়ে দাও, আমি বললাম আচ্ছা ঠিক আছে, তা আমি ফেসবুকে একটা ভিডিও ছাড়ি, যেটা ছিল পহেলা বৈশাখ নিয়ে একটা ভিডিও ছিল, আমি ভিডিওটা দেওয়ার পর আমি কখনো কল্পনা করি নাই যে আমি সেকেন্ড একটা ভিডিও বানাবো বা থার্ড একটা ভিডিও বানাবো বা ফোর্থ একটা ভিডিও বানাবো। তো ওই ফার্স্ট ভিডিওটা এমন একটা কনসেপ্টে ছিল পহেলা বৈশাখ নিয়ে, যেখানে একটা মেয়ে শাড়ি কিনতে চায়, পান্তা ভাত, ইলিশ মাছ এগুলো খেতে চায়, যেগুলো খুব কমন, সবচেয়ে বেশি কমন হচ্ছে শাড়ি কেনাটা, এবং এটা নিয়ে যে বয়ফ্রেন্ডকে কত প্যারা দিতে হয়, মানে এগুলো আমি মানে অনেক দেখছি, কিন্তু আমার লাইফে আমি পার্সোনালি এক্সপিরিয়েন্স করিনি, আমার আশেপাশে অনেক দেখছি এগুলো, অনেস্টলি বললাম, মানে এমনও হয়েছে যে মানে একটা ছেলেকে আমি কানতেও দেখছি, আমার ভালো একটা ফ্রেন্ডকে কানতেও দেখছি, আমি তাকে জিজ্ঞেস করছি যে কি হয়েছে, বলে আর পাগল করে দিছে আমাকে, কি হলুদ মিলাবে, লাল মিলাবে, কি মিলাবে, আমি কোথেকে বলবো, তো মানুষ যখন ডিলেট করতে পারলো, তো আমি আস্তে আস্তে আরো বানানো শুরু করলাম পহেলা বৈশাখ কনসেপ্ট নিয়ে বা অন্যান্য কনসেপ্ট নিয়ে, আরো যেগুলা ফেস্টিভ্যাল থাকতো সেই কনসেপ্ট গুলো নিয়ে, সব বানায় টানায় আমি চিন্তা করলাম যে এখন তো মানে এটা চলুক, এইভাবে চলতে থাক। তো এর মধ্যে রেডিও ফুর্তির সাথে আমার কন্ট্যাক্ট হয়, রেডিও ফুর্তিকে আমি মানে কনসেপ্ট আমরা ক্রিয়েট করি যে আমরা রেডিও ফুর্তিতে কিভাবে করব। সো রেডিও ফুর্তিতে আমাদের এটা করা হয় ফুর্তি টকিং টম নাম দিয়ে। তারপর যখন আপনি কমার্শিয়াল হয়ে যান না, মানে টাকার যখন গন্ধটা পেয়ে যান, তখন আপনার ক্রিয়েটিভিটি নষ্ট হয়ে যায়, এবং মান নামে, হ্যাঁ মানও নামে। সো আমি বাঙালি টকিং টমটাকে সেপারেট করে রাখছিলাম, আর ফুর্তি টকিং টমটা ছিল ব্যবসার জায়গা, কিন্তু আমি না কখনো এটা ব্যবসা করতে চাই নাই, বাট যখন আপনি একটা রেডিওতে কাজ করবেন তখন আপনাকে এটা ব্যবসা দিতে হবে, কারণ ফ্রিতে আপনাকে কাজ করাবে না, ফ্রিতে আপনাকে টাকাও দিবে না। সো ব্যবসা করতে গিয়ে দেখা গেছে যে আমার হয়তো সেলফ ক্রিয়েটিভিটিটা নষ্ট হয়ে যাচ্ছিল নিজস্ব, তো কোন এক রিজনে 2-1.5 বছরের মতন আমি ফুর্তি টকিং টম টানলাম, টেনে আমি বন্ধ করে দিলাম, আমি আর যাই নাই অফিসেও, হুট করে একদিন যাবো, মানে আমার কাজগুলো সব হুটহাটি হয়, ফুর্তি টকিং টম আমি করা বন্ধ করে দিয়ে আবার টকিং টমে ব্যাক করলাম, ফুল ফ্লেজে টকিং টম করা শুরু করলাম।
এর মধ্যে অনেকের সাথে কোলাবে গেলাম, কাজ করলাম একসাথে করলাম। তারপর আস্তে আস্তে যখন আমি টিভিসি বানানো শুরু করলাম, মানে জিঙ্গেল বা মুভির কাজ করা শুরু করলাম, তো লাইফটা একটা ডিফারেন্ট মোড়ের দিকে চলে গেল আমার। আপনি পিঁপড়াবিদ্যার ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছেন? হ্যাঁ, পিঁপড়াবিদ্যা অনেক নাটকে, প্রায় ইমরাফাতে অনেক নাটকের কাজ করলাম। তারপর এয়ারটেলের আমি মনে হয় টানা 3 বছর কাজ করছি এয়ারটেলের জন্য, অনেকগুলা জিঙ্গেল আরডিসি টিভিসি করা হয়েছে, অনেক ব্র্যান্ডের জন্য কাজ করছি। তখন লাইফটা একটু ডিফারেন্ট ছিল। আর এর মধ্যে আমার বিয়েও হয়ে গেছে। বিয়ে মানে হচ্ছে ব্রেনের অর্ধেকটা দিয়ে দেওয়া আর কি। এবং বিয়েটাও হয়েছে আমার টকিং টম থেকে, কারণ টকিং টম শুনলো, শোনার পর বললো ছেলেটাকে খুঁজে বের করি, খুঁজে বের করলো। তো আমি মেয়েটাকে দেখলাম, তো দেখার পর প্রথম দেখায় আমার খুব ভালো লাগছে। আমি মেয়েটাকে বলছি যে তোমার সাথে আমার বিয়ে করতে হবে, আমি মানে টাইম পাস আর করার মতন এখন আর বয়স নাই। হ্যাঁ, মানে ইনফ্যাক্ট সত্যি কথা আমার খুব বেশি ইনভেস্ট করতে হয় না। আমি বাইরে যেহেতু পড়তাম, আপনার ওই ক্যাডবেরি চকলেট বাংলাদেশি টাকায় 25 টাকা না 30 টাকায় পাওয়া যায়, তো বড় গুলো, তা আমি ওই 25 টাকা ইনভেস্ট করে আমার মনে হয় মোটামুটি বিয়ের জন্য একটা ভালো পাত্রী আমি খুঁজে গিয়ে মানে খুঁজে ফেলছি। ভাই, ভাবির নাম্বারটা একটু দেওয়া যাবে? কার ভাবির নাম্বার? হ্যাঁ, মানে কি কাজে না দেন না একটু, মানে আপনি যেগুলো বলতেছেন এগুলো ঠিক কিনা একটু যাচাই করে নিতাম। না না, আসলে আমি প্রতি রাত্রে আমরা মানে শুয়ে থাকি যখন গল্প করি অনেক আগে, আমাকে বলে মাত্র একটা চকলেট দিয়ে তুমি আমাকে পটায় ফেললা, মানুষজন কত কিছু দেয়, এই দেয় ওই দেয়। আমি তো দিছি বিয়ের পরে, তো সবই দিছি, যা যা চাইছো মানে নিজে থেকে দিছে কয়েকটা। বাট মানে বিয়ের আগে একটা চকলেট দেওয়া, আমি কিন্তু কখনো প্রপোজ করি নাই। আমি কথাটা এইভাবে বলছিলাম যে আমাকে তোমার খুব পছন্দ হয়েছে, আমি হয়তো বিয়েও করে ফেলতে পারি তোমাকে, বলা যায় না। আমি এইভাবেই কথাটা বলছিলাম। তো আমি 3 মাস পর যখন দেশে আসতাম, তা আমি ওকে নিয়ে ঘুরতে বেরোতাম, খালি ফুচকা খেতে যেতাম, মানে সমানে ফুচকা খেতাম আমরা। ফুচকা তো আমাকে খেতেই হবে। হ্যাঁ, ফুচকা তো খেতেই হবে, এটা নিয়ে একটা টকিং টম করা হয়ে গেছে। তো একদিন, এটা কিন্তু একটা মানে সত্যি ঘটনা, তো একদিন ওর আম্মা আমাকে বলতেছে, আমি বিকালবেলা ওকে পিক করতে গেলাম ওর বাসা থেকে, আমি 7 দিনের জন্য আসতাম, তো ওর আম্মা আমাকে বলতেছে ডেইলি ডেইলি আমার মেয়েকে নিয়ে বের হওয়ার মানেটা কি। আমি বললাম মানে, আন্টির সাথে না আমার মানে ওই দিন একটু প্রথম কথা। এখন আমি চিন্তা করলাম যে আন্টি কি বলতে চাচ্ছে আমি বুঝি নাই। তো বললো যে ডেইলি ডেইলি আমার মেয়েকে নিয়ে তুমি বেরোচ্ছ, সমাজে বাস করি না আমরা, 10টা লোক কি বলবে। আমি বললাম আমি তো বাসায় দেখি 2-3 জন, মানে ওর বড় বোন, ভাইয়া, আঙ্কেল, ভাবি, আর তো কেউ নাই, তো 10টা লোক কোথায় পেলো। তা আমি এদিক ওদিক তাকাম, মনে হয় 10টা লোক কোথায় পাচ্ছেন আপনি। তো বলে যে সমাজে কি লোকজন বাস করে না, ডেইলি আমার মেয়েকে তুমি নিচে নিচে দিক দিয়ে গাড়িতে উঠাচ্ছ, নিয়ে যাচ্ছ, বের হচ্ছ, তো এগুলো মানুষ কি বলবে যে কি কি তোমরা কি ডেইলি কি। আপনি শান্ত হন, আমি তো আপনার মেয়েকে দিনের বেলাই নিয়ে যাচ্ছি। বলে না, রাত্রে 11টার দিকে আসো তুমি, ওকে 11টা 12টার দিকে ড্রপ করো। আমি বলছি আন্টি 12টার দিকে ড্রপ করি বা 11টার দিকে ড্রপ করি, আপনার কাছে মনে হয় যে কাজ রাত্রে হতে পারে সেটা কি দিনে 2টার দিকে হতে পারে না? মানে যেকোনো কাজ কিন্তু যেকোনো সময় হতে পারে আন্টি। আর ফুচকা খাওয়াটা এমন কোনো বড় ব্যাপার না, এটা আমার পছন্দ, আমি আসি 7 দিনের জন্য, ঘুরি আপনার মেয়ের সাথে আশেপাশে থাকি, আবার চলে নামাই দিই। বলে না এইভাবে তো হয় না। আমি বলছি ঠিক আছে, জান এঙ্গেজমেন্ট করে নিব আর কিছু। তো উনি দেখি পুরা চুপ, উনি উনি আর কোনো কথা বলে নাই। মেয়েটাকে নিয়ে আমি বের হলাম, বের হয়ে আবার ফুচকা ফুচকা খেলাম আমরা। তো এক পর্যায়ে যখন দেখি জ্বালাটা বেশি হয়ে গেছে, তখন এঙ্গেজমেন্টও করে ফেলছি, তখন বাইরে পড়াশোনাই করতাম। টকিং টমটা আস্তে আস্তে এঙ্গেজমেন্টের পর একটা প্যাটার্ন হয়ে গেছে, যেখানে আমি কোন একটা ভিডিও বানালে দেখা যেত যে আমার বউয়ের সাইডের কোন ফ্রেন্ড সার্কেল হোক বা ওর কোন পরিচিত ব্যক্তি হোক, হয়তো ফোন চলে আসতো যে আচ্ছা আরমান কি আমাকে নিয়ে এই ভিডিওটা বানালো। যেখানে কিন্তু আমি এটা করতাম, অনেস্টলি আমি এটা করতাম, আমি কাউকে খোঁচা মারা, কারণ আমার টকিং টমটা কোনোদিন অফেন্সিভ কোনো ভিডিও না। এটা মানে আমার বাবা মাও ইভেন যদি ঝগড়া করতো, আমি হয়তো এটা শুনলাম, এটা নিয়ে টকিং টম বানায় ফেলতাম যে জামাই বউ ঝগড়া করতেছে, বাট ফানি বেতে করতাম প্রেজেন্টটা। তো এরকম যখন আমার বউ ফোন করে বলতো আচ্ছা ভিডিওটা কি ডিলিট করা যায়, বউ তো হয়নি তখন, মানে আমার ফিয়ান্সে ছিল, তো বললো ডিলিট করা যায়। বললাম কেন কি হইছে, বলে যে উনি ফোন দিছে, উনি তো একটু মাইন্ড করছে, তুমি তো ওনাকে নিয়ে মনে হয় ভিডিওটা বানাইছো। তা আমি বলতাম না, আমি তো ওনাকে নিয়ে বানাই নাই, থাক বাদ দাও, মাইন্ড করছে ডিলিট করে দাও। তো একটা ডিলিট শুরু হলো, আস্তে আস্তে একটু বাধা চলে আসলো যে
মানে ক্রিয়েটিভিটির মধ্যে এত বাধা আসলে তো প্রবলেম। এই প্রসঙ্গ ধরে আপনি আসলে উত্তর দিচ্ছিলেন যে কোন প্রজন্মের জন্য আপনি এটা করছিলেন? আমার ভিডিও শুরুগুলো তো বাবা মা ছিল, দুই বোন ছিল, দুইটা ভাই ছিল, দুইটা ফ্রেন্ড ছিল, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছিল, হাজবেন্ড ওয়াইফ ছিল, মানে ক্যারেক্টার আমার কোনো এজ লিমিট আমার রাখা হয় নাই, আমি কোনো টার্গেট গ্রুপ ছিল না এরকম। আমি সবথেকে বেশি রেসপন্স পেতাম হচ্ছে মানে টিনেজার বা আমাদের বয়সের লোকজনের তো রেসপন্স অসংখ্যবার পাইছি, বাট আমার সব থেকে বেশি মানে ফেভারিট পার্সন যারা মানে অ্যাডমায়ার করে আমাকে তারা হচ্ছে আঙ্কেল আন্টি। মানে আঙ্কেল আন্টির সাথে আমার দেখা হইলে বলে যে কোনো নতুন ভিডিও তার পাচ্ছি না, নতুন ভিডিও কবে বানাবা, আমাদেরকে নিয়ে একটা বানাও। বা এমনও হয়তো কোন ভিডিও বানাইছি যেখানে আঙ্কেল আন্টি বলতো যে ওইটা আমাদেরকে নিয়ে বানাইছো না, আমাদেরকে নিয়ে বলছো। আমি তো আমার মনে মনে বলি আমি আপনাদেরকে তখন চিনতামও না, তারা কি করছে না আমি তো সেটা জানি না, বাট সেটা আমার ফ্যামিলি তো হয়তো ঘটছে, আমি সেটাই প্রেজেন্ট করছি। এখন সব বাবা মাই যে সেম এটা তো আমি বুঝি নাই। মিউজিক হলো আপনার সবকিছুতে এবং আপনি নিজে অনেক বেশি হলো নিজে গান করার চেয়ে অনেক বেশি বাজাইছেন, ড্রাম বাজাইছেন, বিভিন্ন ব্যান্ডের সাথে বাজাইছেন, ব্যাকগ্রাউন্ড মিউজিক করছেন। মিউজিকের মজা আপনি কেমনে বুঝেন? কখন কোন কোন একটা মিউজিক আপনাকে মজা দেয়? আমি লাইফে আমার সবচেয়ে প্রিয় দুইটা গান, একটা এলিটাপুর একটা গান আছে যেটা রাগা ব্যান্ডের গান ছিল, আর আরেকটা গান আছে হচ্ছে ওয়ারফেজের যে গানটা আমি করবো আর কি। তো ছোট থাকতে আমি এই গানটা খুব শুনতাম, সিডিতে অনেক শুনতাম, মানে এতবার শুনছি। তো আমার একটা স্বপ্ন ছিল, মানে তখন তো আমি ছোট, ব্যান্ডও যাদের সাথে বাজাই মানে আমরা সবাই ছোট, ওনাদের তুলনায় তো আমরা অনেক কিছুই না, আর অর্থহীনের সাথে বাজানো বা সুমন ভাইয়ের সাথে বাজানো বা সুমন ভাইয়ের গান কম্পোজ করে দেওয়া মানে এটা এটা তো কল্পনার বাইরে আমার। বাট আমি সারাদিন ওই গানটা শুনতাম। তো একদিন চিন্তা হয়েছে যখন মিউজিক মোটামুটি কম্পোজ করা শুরু করি বা পিয়ানো বাজানো শুরু করি, আমার কাছে মনে হচ্ছিল যে কোনো একদিন যদি এই গানটা সুমন ভাইয়ের সাথে পিয়ানোতে আমি যদি বানাইতে পারতাম বা রিমেক করতে পারতাম কেমন হতো, বা এলি টাপুর সাথে যদি কোনোদিন এই গানটা ড্রামসে বাজাইতে পারতাম কেমন হতো, বা পিয়ানোতে বাজাতে পারতাম। ইভেনচুয়ালি একদিন ডাকও দিল আমাকে সুমন ভাই, তখন মালয়েশিয়াতে পিয়ানো নিয়ে যখন পড়াশোনা করি, তো ডাক দিল কোনো স্টুডিওতে আসতে। তো গেলাম, তো উনি বললো যে আমার ইচ্ছা খুব যে গানটা রিমেক করার। আমি না একটু চমকাই গেলাম যে ছোটবেলার থেকে যেই স্বপ্ন আমার মানে এই গানটাকে আমরা রিমেক করতেছি আর কি। তো ওই গানটা তখন পিয়ানোতে রিমেক করা হয়, নতুন ভাবে ওই গানটা করা হয়, তো আমার একটা ড্রিম ট্রু হয়ে যায়। আর এলিটাপুর সাথে এলিটাপুর যে গানগুলো আমি শুনতাম, আমরা যখন কনসার্ট করতাম আমি সেই সব গানগুলোই ড্রামসে বাজাতাম যেগুলো আমি সবচেয়ে বেশি শুনতাম ছোটবেলায়, কিন্তু আমি কোনোদিন কল্পনা করতে পারিনি যে এই গানগুলো ওনার সাথে কোনো একদিন বাজানো হবে আমার। আর সুমন ভাইয়ের জন্য আমি যে গানটা মানে রিকম্পোজ করছি বলবো, মানে রিকম্পোজ না রিমেক করা হয়েছে যেটা, সেটা হচ্ছে এটা ওয়ারফেজের তুমি কি এখন, এটা সুমন ভাইয়েরই মনে হয় লেখা, ওনারই টিউন, ওনারই গাওয়া। কিসে
কোনো কি হাসে, রাতের পাখিরা কি এখনো তোমায় ডাকে, আলো নেই বলে কি থেমে যাবে তোমার সবই, যে দেখো ইচ্ছু তাকিয়ে আছে, দারুন দারুন, আই লাভ ইট, থ্যাংক ইউ। মানে জন্মদিনে আপনার গান শোনা গেল, সেই জন্য নিশ্চয়ই সবার পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ দেওয়া যায়। এর পরের পরিকল্পনা কি আরুণ ভাই, যে এখন ধরেন আপনি সংসার করতেছেন, ফলে হলো ভাবির কাছ থেকে যদি চা খেতে হয়, যারা আপনার টকিং টমের ভক্ত তারা নতুন টকিং টম কবে পাবে? আচ্ছা, নতুন টকিং টমের ক্ষেত্রে আমি বলি, রোজার মাসে মানে আমাদের প্যান্ডেমিক যখন শুরু হয়, তো রোজার মাসে আমি অনেক টকিং টমের কনসেপ্ট নিয়ে নামছি, আমার স্ক্রিপ্ট অনেকগুলো লেখা ছিল, বাট হঠাৎ করে আইসিটি মিনিস্ট্রির কিছু কাজ ছিল যেগুলো অ্যাওয়ারনেস এর জন্য ক্রিয়েট করার জন্য টকিং টম করতে বলা হয়েছিল, তো আমার অনেকগুলো স্ক্রিপ্ট ওইখানে চলে গেছে যেগুলো আমি আইসিটি মিনিস্ট্রির জন্য করা হয়েছে, সেম জিনিসপত্র আর বানাতে চাইনি আমি। ইউ আর এ জিনিয়াস কন্টেন্ট ক্রিয়েটর, এবং আপনি রেডিওতে কাজ করছেন, একাধিক রেডিওতে কাজ করছেন, হেড অফ প্রোগ্রাম হিসেবে কাজ করছেন, আপনি আপনার নিজের কাজকর্ম মানে নিজের প্রোগ্রাম ডিজাইনার হিসেবে আপনি কি ভাবতেছেন? কথা কথা বলি, আমার হয়তো বউয়ের সাথে বসে আছি গল্প করতেছি, বা কোনো ফ্রেন্ডের সাথে গল্প করতেছি, কোন একটা ফানি জিনিস দেখাচ্ছে, আমার হয়তো হাসি পাচ্ছে না, মানে আমি জানি না, এটা অনেকটা অহংকার আমি বলবো না, বাট আমার লেভেলটাকে, কাজের লেভেলটাকে এমন একটা পর্যায়ে আমি হয়তো নিয়ে গেছি যেখানে এখন হয়তো মানে আমি এমন কিছু করতে চাই না যেটা হয়তো কোয়ালিটিফুল হবে না, আর ভালো কোয়ালিটির কিছু কাজ করতে গেলে ইনভেস্টমেন্টটাও হিউজ পরিমাণের আমার করতে হবে। আমি যেমন কথা বলছি রিসেন্টলি একজনের সাথে, 2 মিনিটের একটা 3D অ্যানিমেশন ভিডিও বানাতে গেলে আমার 7-8 লাখ টাকা খরচ হবে, তো এখন 7-8 লাখ টাকা খরচ করে আমি আসলে আউটকামটা কি পাবো, মানে বিনোদন দিতে গিয়ে আমি ইনভেস্ট করলাম হয়তো, বাট আউটকামে আমার হয়তো কিছু আসলো না, আর এখন যে টক ইনকাম গুলো করতেছি এগুলো হয়তো আমার অত কষ্ট হচ্ছে না বা অত খরচ হচ্ছে না, আমি করে যাচ্ছি, আমার আউটকামের দরকারও পড়ে না, মানুষ আসতেছে মজা পাচ্ছে, সেটা আমার জন্য অনেক মানে বিশাল একটা ব্যাপার, বাট 7 লাখ টাকা খরচ করে আমি একটা কাজ করবো, আর বাংলাদেশে যদি কেউ হেল্প না করে, বাংলাদেশে আপনাকে যখন আপনার যখন ট্যালেন্ট দেখবে যে আপনার কোনো একটা ট্যালেন্ট আছে খুব ভালো, সেটাকে ইউটিলাইজ না করে মানে তারা আপনাকে ডাকবে, বলবে যে আপনার ট্যালেন্ট খুব ভালো, আপনার কাজ খুব ভালো লাগছে, চলেন কাজ করি, তো যখন কাজ করতে যাবেন তো এখানে কিছু অশিক্ষিত মূর্খ যারা আপনাকে ডাকবে তারা তাদের ইনপুট গুলো দেওয়ার চেষ্টা করে। এখন এক্সাম্পল দিচ্ছি এইভাবে, ধরেন আমি মিক্সিং ব্যালেন্সিং এ খুব ভালো কাজ পারি, আমি পড়াশোনা করে আসছি যেটা নিয়ে, এর মানে এই না যে আমার শিখা জায়গাটা শেষ, আমি সেটা অবশ্যই না, অবশ্যই আমাকে 5টা ইনপুট দিতে পারে কেউ, বা আমাকে বলতে পারে যে পিয়ানোর সাউন্ড একটু বাড়লে ভালো হয়, বা হয়তো গিটারের সাউন্ড একটু কমলে ভালো হয়, এটা আমি নিতে পারি, আমার এটা তো আমার কোনো অবজেকশন নাই, বাট প্রবলেমটা যেটা হয় সেটা হচ্ছে যে বাংলাদেশে যে মূর্খ অশিক্ষিত বা বোকারা যারা আমাকে ডাক দেয় বা যারা এই ট্যালেন্টেড মানুষদেরকে ডাক দেয়, তারা ডাক দিয়ে বলে যে আপনার কাজ আমার কাছে খুব পছন্দ হয়েছে, খালি যেই কাজটা করেন এইটা চেঞ্জ করে যদি এইভাবে করেন তাহলে খুব ভালো হয়। বেসিক্যালি তারা কি করে, আপনার ট্যালেন্টটাকে ইউজ না করে তাদের যে চিন্তাধারাটা আছে সেটা আপনার মধ্যে দিয়ে তারা, একদম একদম। তো যেমন আমি একটা ছোট একটা এক্সাম্পল দিই, খুব ফেমাস একজন ডিরেক্টর ছিলেন, তা আমাকে বললো এরকম একটা জিঙ্গেলের কাজ করতে হবে, তা আমি বললাম আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নেই করে দিব, তা আমাকে বললো বাজেট কেমন হবে, তা আমি বাজেট টাজেট সব বলে দিলাম, তা আমাকে ঠিক মানে উনি যেই ল্যাঙ্গুয়েজে বলছে আমি মিমিক করতে খুব পছন্দ করি মানুষের, আমি কইতাছি কি যে মানে বাংলাদেশে এমন একটা মিউজিক ক্রিয়েট করবে যেটা মনে করেন সাউন্ড যাতে একদম ডিফারেন্ট লাগে, একদম যাতে কিন্তু মানে কোনো কিছু পৃথিবীর সাথে যাতে না মিলে, আউট অফ দিস ওয়ার্ল্ড হতে হইব, বুঝছেন ভাই,
টাকা কোনো সমস্যা নাই, কিন্তু ঝর্ণার মতন টাকা বসায় দিব, টেনশন নিয়েন না, আমাকে আপনি সময় দেন, আমি করে ফেলতেছি। দশ মিনিট পর দেখি কি হোয়াটসঅ্যাপে ধাপ 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 করে কয়েকটা লিঙ্ক আসতেছে, ইউটিউবের লিঙ্ক আসতেছে। তো আমি কোয়েশ্চেন মার্ক দিলাম, আমি বললাম এগুলো কি? বলো বস কিছুই না, আপনি জাস্ট এই এই আটটা ক্লিপ গুলো শুনেন, এই মিউজিক গুলো শুনেন, মানে আমি যে জিঙ্গেলটা চাচ্ছি মিউজিকটা কিন্তু কাছাকাছি এরকম হবে, বাট মানে বুঝা যাতে না জানি এটা কপি হয়ে গেছে। আমি তখন চিন্তা করলাম যে মানে প্রথমে কি করলো পরে উনি কি করলো। তা আমি ওনাকে লিখলাম যে দেখেন আমি যে জিঙ্গল গুলা পাঠিয়েছেন এগুলো ইন্ডিয়ান মিউজিক, এখন আমি যদি এটা শুনি, আমি ক্লিক করি নাই কিন্তু কোনো লিঙ্কে, আমি যদি এগুলো ক্লিক করি আর যদি এগুলো শুনি আমার মাথায় ঢুকে যাবে এবং আমি এটা থেকে বের হতে পারবো না, এন্ড আউট অফ দ্য বক্স আমি কিছু বানাতে পারবো না আপনার জন্য। আপনি যদি আমার মিউজিক চান যেটা আমি শিখে আসছি বা আমার মাথায় যেটা আছে আমি সেটা বানাই দিই আপনাকে। তো উনি বলছেন না না বানাবেন আপনি, সব আপনার, মিক্সিং ব্যালেন্সিং স্টুডিও বাজার করতে থেকে শুরু করে সব আপনার, খালি যে ওই যে আপনি যদি তিন নম্বর রেফারেন্সটা শুনেন সেটা মনে করেন ওইটার কাছাকাছি হইলেই হবে আমাদের। আমার পক্ষে তো এটা করা সম্ভব না, আর যদি করতেই হয় আমি 16 লাখ টাকার নিচে নিব না, মানে অবাস্তব অ্যামাউন্ট বললাম, 16 লাখ টাকার নিচে তো আমি নিবই না, যদি আপনার মতন করে করতে হয় আমি 16 লাখ টাকা নিব, প্লাস প্রতি এডিটে 2 লাখ টাকা করে যোগ হবে। আপনি কতবার এডিট করতে বলবেন আমাকে মিউজিকটা, যে এখানে এই ভলিউমটা বাড়ায় দাও, আমি 2 লাখ টাকা করে কারেকশনের জন্য যোগ করব। তো উনি বললে এটা কি ধরনের অ্যামাউন্ট চাইলেন আপনি, এই মিউজিক তো আমি 5000 টাকা দিয়ে করতে পারি। আমি সেটাই তাহলে আমার মনে হয় ভালো হয় আপনি 5000 টাকা দিয়ে করে থাকেন। আমাদের এই ইন্টারভিউ উইথ শিমুল সালাউদ্দিনের একটা গেস্টের জন্য একটা সারপ্রাইজ থাকে, সারপ্রাইজটা এখন আপনার জন্য হাজির করা হচ্ছে সামনে। গৌরব দা আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? একদম শুনতে পাচ্ছি। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আমি পাচ্ছি এবং আরমান ভাইও পাচ্ছে। এখন আপনি আমাদেরকে বলেন মানে আপনি আসলে কি সারপ্রাইজ দিবেন আর কি, কিভাবে জন্মদিনের শুভেচ্ছা দিবেন? সারপ্রাইজটা আমি আসলেই সারপ্রাইজ উনাকে দেখে, আমি আমি আসলে আরমানকে জন্মদিনের শুভেচ্ছা, আর আসলে এর দুইটা কথা বলতে চাই। আসলে আমি এই মানুষটাকে ফেসবুকে অনেক ধরনের কথা বলতে দেখা যায়, তো সেইটা অনেক সময় অনেক ম্যাচিওর ম্যাচিওর কথা বলে, অনেক সময় অনেক ইমম্যাচিওর বলবো না, বাট সে আসলে একদম সরল জায়গা থেকে অনেক কথা বলে। বাট আসলে আমাদের এত গন্ডগোলের জীবনে খুব কম মানুষ আছে যারা, যাদের আমি আমার জায়গায়, আমি সাধুদের গান করি এবং সরলতা আমার একটা প্রেমের জায়গা। আসলে সরল মানুষ পৃথিবীতে কমে যাচ্ছে দিনে দিনে, তো আমি লালন সাইজির গান করি এবং সাধুর কাছে যে সরলতা, যে জিনিস বা সাধুর ভাষায় যেটা বুঝি আমি, সেটা আর মানের ভিতর খুঁজে পাই। তো এই আসলে এই ভেদ বিচার, কে আসে না আসে, কে কি ভাবতেছে না ভাবতেছে, এইগুলো না চিন্তা করে যা ইচ্ছা মনের কথাটা বলতে পারার মানুষ জগতে কম আছে। তো এইটাতে আরমান আমি শিওর অনেক গালিও খায়, অনেক বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবেও নেয়, কিন্তু আমি বলবো এগুলো ইগনোর করার জন্য, কারণ ওর যে যে যেই সরলতার জায়গাটা আছে সেটা ভেরি প্রেশাস আছে। এটা আরমান আমি সাধুদের সাথে 10 বছর ঘুরেও এই সরল জায়গায় যাইতে পারি নাই আমি নিজেও। আমি আসলে ওর সাথে, ওর যে আমার খুব বন্ধু মানুষ, রেগুলার যোগাযোগ হয়, আমার বাড়িতে আসে বা ফোনে কথা, এরকম না, কিন্তু ওরা আমি একদম প্রাণে প্রাণে রাখি, সম্মান করি সেই জায়গাটা। এই কথাগুলো কখনো বলার সুযোগ হয়নি, বা আমি যে ওর সম্বন্ধে এরকম ভাবি সেটাও আমি মনে হয় না আরমান সেটা জানার কোনোদিনও সুযোগ হয়েছে বা আমি বলার সুযোগ পেয়েছি। তো আজকে একটা সুযোগ পাইলাম যে যেভাবে মানুষকে সাহায্য করে ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়ে, যেভাবে মাথা ঘামায়, সেটা 200 টাকা হোক, 2000 টাকা হোক, 2 লাখ টাকা হোক, কাউকে ফোন করা হোক বা তার কানেকশনের জন্য পুলিশকে রেফার করা হোক, কারো ফেসবুক আইডি উদ্ধার করা হোক, কারোর জন্য ব্লাড জোগাড় করা হোক, তো এই জিনিসগুলো আসলে আমরা যে দেখি না তা না, সবসময় বলা হয় না। ধন্যবাদ আরমান, আপনি কাজ করছেন, ভালো কাজ করছেন, সেটা একটা আমাদের গর্বের জায়গা। আমি বন্ধু হিসাবে বা ভাই হিসাবে আমি গর্বিত, এইটা বলার সবসময় সুযোগ পাই না। আজকে এই সুযোগটা শিমুল ভাই করে দিয়েছে যে ওর জন্মদিনে আসলে একটা জেনুইন মানুষ, যেটা আসলে আমরা কম পাই, এরকম একটা মানুষকে আমি আসলে ধন্যবাদ এবং ভালোবাসা ছাড়া জানানোর কিছু নাই। আমি ইমোশনাল হয়ে গেলাম, কারণ আমি অনেক ইমোশনাল,
আর একটা কথা ভাই, আমরা আর্টিস্ট এর ইমোশনাল মানুষ, ইমোশন যদি না হন তাহলে দোষে থাকে, দোষী হবেন আপনি একদম একদম না না একটা কথা আমি 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 খুবই এগ্রি করি উনি যেটা বললো যে মাঝে মাঝে উনি ওয়ার্ডটা ইউজ করেন নাই বাট মাঝে মাঝে হয়তো ইমোশনাল হয়ে ইম্যাচিউর কিছু বলে ফেলি স্ট্যাটাসে, সত্যি কথা। কিন্তু আমি না সত্যি অনেস্টলি বলতে কি আমি কন্ট্রোল করতে পারি না, যখন দেখি কোনো জায়গায় অন্যায় হচ্ছে বা একটা খুবই একটা বাজে কাজ হচ্ছে যেটা মানুষের বলা উচিত কিন্তু বলতেছে না কেউ, আমি হয়তো গুছায় বলতে পারি না কথাগুলা যেটা অনেকের হয়তো বলা উচিত কিন্তু বলে না। বাট আমার এই জিনিসটা আমি গৌরব ভাই থেকে বলেন বা নবনীতা আপু থেকে বলেন, আমি আমি অনেক কিছু ওনাদের সাথে কিন্তু আমার এত ঘোরাফেরা হয় না, দেখা হয় না, খুব কম। আমি একবার ওনাদের পাশে দাওয়াত খেতে গিয়েছিলাম অনেক আগে, তারপর গৌরবদার স্টুডিওতে গেছিলাম, গান শুনলাম অনেকক্ষণ। একটা জিনিস যেটা আমি শিখছি ওনাদের কাছ থেকে সেটা হচ্ছে যে অনেক শোনা কথা আগে শুনতে হবে অনেক, এবং গৌরবদা হচ্ছে এমন একটা পার্সন যে অনেক শুনতে পছন্দ করে তারপর লাস্টে গিয়ে একটা রিপ্লাই করে। তো এই কিছু কিছু জিনিসগুলো আমি শিখার চেষ্টা করছি অনেক এবং লাইফ অ্যাপ্লাই করার চেষ্টা করি। গৌরব ভাই আমাকে কিন্তু ডিরেক্টলি কোনোদিন কোনো কিছু বলেন নাই, আজকে যেভাবে এত সুন্দর করে আমার মানে সত্যি কথা আমি একটু ইমোশনাল হয়েছি, এত সুন্দর করে বলছে কখনো ডিরেক্টলি বলে নাই, বাট ইনডাইরেক্টলি সামহাও আমি ভাইবটা পাই উনার থেকে যে আরমান হয়তো তোমার এই কাজটা ঠিক হয়েছে বা হয়তো আরমান তোমার এই কাজটা ঠিক হয় নাই, আমি এই ভাইবটা পাই সামহাও পাই। তো যখন আমি এরকম কোন একটা ভাইব পাই সেটা শুধু গৌরব ভাই থেকে না, আমি অনেকের কাছ থেকে মানে আমার অনেক ক্লোজ মানুষ বা যারা আমাকে আসলে মন থেকে পছন্দ করে এদের সাথে আমার কখনো কথা হয় না, এরকম অনেক মানুষ আছে তার মধ্যে গৌরব ভাই একজন, ওনাদের সাথে আমার রেগুলার কথা হয় না বাট আমি ওই ভাইবটা পাই। আরন ভাই এবং গৌরব দা দুজনের কাছে দুজনকে যদি একসাথে পাইছি ফলে এটা হলো মানে জানার জায়গা। মানে গৌরব দা একটু আগেই আসলে আমাদের মিউজিক ইন্ডাস্ট্রির দশা নিয়ে কথা হচ্ছিল এবং আরমান ওনার অভিজ্ঞতা বলছিলেন যে একটা নতুন মিউজিক করার কাজ আরন ভাই একজনের কাছে বলছে এটা 16 লাখ টাকা লাগবে, সে বলছে আরে মিয়া কইতেছেন কি এটা তো 5,000 টাকা দিয়ে হয়ে যায়গা, মানে এরকম ব্যাপারও আছে। এখন এই যে অরাজকতা গুলো এটাকে আপনি আসলে কিভাবে দেখেন বা সমাধানের জায়গাটা কই? ভাই আমি মিউজিক আমি একটু অন্যভাবে দেখি ব্যাপারটাকে, আমি যেটা দেখি যে মিউজিক করা একটা স্কিল স্কিল সেট, মিউজিক বিক্রি করতে পারাটা আরেকটা স্কিল সেট, ক্লায়েন্ট ডিল করা বা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজ করা, ব্রিফ বোঝা, সেটা আরেকটা স্কিল সেট। মানে এগুলা কিন্তু আমি মিউজিক ভালো করি তার মানে কিন্তু আমি জিঙ্গেলের মিউজিক ভালো করব না, আমি আসলে ব্রিফটা আমার বোঝার ব্যাপার আছে যে আসলে ব্রিফটা কি চাচ্ছে, এটা একটা জায়গা। এখন ব্রিফটা আমি বুঝলাম কিন্তু ব্রিফটা অনুযায়ী কাজ করলে হবে না, ব্রিফটা অনুযায়ী কাজ করে এটা আবার বুঝায় জিনিসটাকে ফেরত দিতে হবে, সেটা আরেকটা স্কিল সেট। মানে প্রতিনিয়ত প্রতি স্টেজে বেচা মানে কিন্তু শুধু জিঙ্গেলটা বেচা না, মানে তার কাছে জিনিসটা গ্রহণ একসেপ্ট করানোটা এক ধরনের বেচা, মানে সো আমরা ওকে ওনাকে বেচতে হবে। আচ্ছা দ্বিতীয় জায়গায় যেটা আসি, আমরা ছোটবেলার থেকে তো আসলে এক ধরনের এই জোড়াতালি সাউন্ড স্টুডিও যখন ছিল না তখন থেকে আমি ওই সিসিমপুরের শুরুর দিক থেকে আমি আসলে আমার যাত্রা শুরু প্রোডিউসার হিসাবে, মানে প্রোডাকশনে কাজ করি, এবং আমার জন্য এটা খুবই ভালো এক্সপিরিয়েন্স হয়েছে। বাচ্চাদের গান কমপ্লিকেটেড জিনিস না, কিন্তু এট দ্য সেম টাইম একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম নয়নতারা ইউএসএইডের ফাইন্যান্স ছিল এবং প্রায় আমি জানি না বেশ 30টা হবে না 50টা হবে বেশ কিছু ট্র্যাক করেছি গান এবং ছোট ছোট মিউজিক মিলিয়ে। তো এখন এগুলা করতে করতে আস্তে আস্তে জিঙ্গেলের দিকে ঢোকা বা অন্যান্য নাটকের মিউজিকে ঢোকা এইসব জিনিস করা, আমি প্রথম দিক থেকে যে জিনিসটাতে ফোকাস করতাম সেটা হচ্ছে কত মন দিয়ে গভীর মানে প্রেম দিয়ে গানটা বানানো যায়। আর কিছুদিন কাজ করার পরে এখান থেকে কিন্তু বেরিয়ে আসছি আমি। হ্যাঁ আমি তখন আমি যেটা আমি বুঝলাম যে কাজ প্রেম দিয়ে কাজ করাটা যতটা জরুরি, হ্যাঁ সেটা আমি স্টুডিওতে যখন হেডফোনটা দিচ্ছি বা আমি বসতেছি তখনই শুধু আমি আর্টিস্ট, এটার বাইরে আমি স্টুডিও থেকে স্টেপ আউট করার পরে আমি আর্টিস্ট না, তখন আমি ব্যবসায়ী, তখন আমি নেগোশিয়েটার, তখন আমি অ্যাডভাইজার, বিভিন্ন জিনিস হতে পারি। আচ্ছা তো এখন একটা মজার ঘটনা বলি, এক্সাম্পল আমি মানে যেহেতু এত লম্বা করে না বলে একটা এক্সাম্পল দিলে মজার একটা ইয়ে। তো একটা বড় ব্র্যান্ডের কাজ, ওয়ান অফ দ্য মেজর টেলিকম কোম্পানির কাজ, এবং আমি ওখানে গান গাইছি একটা বাংলা সিনেমার ছোট্ট গানকে আমাদের ইয়ে করতে। তো আমাকে একজন বিজনেস এক্সিকিউটিভ যার বয়স হবে 25-26 এরকম একজন মানুষ এসে বলতো আমার 10 সেকেন্ডের মাথায় 20 সেকেন্ডের মাঝখানে একটা ফোন চাই,
এখানে একটা কুকুর ঘেউ করবে, এখানে একটা মানুষ কাঁদবে, এখানে একটা ইঁদুর। তো আমি যখন একটা মনে বুদ্ধি আসলো মাথায়, তো আমি যা যা বললো বৃক্ষকে শুনে আমি যে যা বলে সবসময় লিখি, আমি মাথাটার উপরে খুব একটা বিশ্বাস করি না। সিঙ্গেলটা বানিয়ে ডাকলাম, ডেকে লিস্টটা সামনে নিলাম, 10 সেকেন্ডে পুং, 16 সেকেন্ডে চ্যাং, 2 সেকেন্ডে চ্যাং, আচ্ছা এই লিস্টটা তার হাতে দিলাম সুন্দর করে এক্সেল শিটে প্রিন্ট করে। তো ওইটা দিয়ে জিঙ্গেলটা অন করলাম, জিঙ্গেলটা অন করে প্লে করলাম না, প্লে না করে ওই 10 সেকেন্ডের যে ক্যাং আছে 10 সেকেন্ডে গিয়ে 10 সেকেন্ড প্লে করলাম 2 সেকেন্ডের জন্য। ভাই ক্যাং পাইছেন? হ্যাঁ পাইছি। 15 সেকেন্ডের জায়গায় গিয়ে ঢ্যাং দরকার, ঢ্যাং পাইছেন? ঢ্যাং পাইছি। তারপরে 25 সেকেন্ডের জায়গায় গিয়ে সং পাইছেন? সং পাইছি। 30 সেকেন্ডে মং পাইছেন? মং পাইছি। তো যা যা চাইছি সেগুলো কি স্যাটিসফাই? হ্যাঁ স্যাটিসফাই। আপনার পারপাস স্যার? হ্যাঁ স্যার। এখন জিঙ্গেল শুনে এরকম একটা জায়গায় হইলে কিন্তু তখন নেগেটিভ ফিডব্যাক আসাটা ডিফিকাল্ট। মানে আমি আগে এক ধরনের দরজাগুলা যেখানে আমার ঝামেলার জায়গা ছিল সেই জায়গাগুলো অ্যাড্রেস করে করে সেখান থেকে একটা অ্যাপ্রুভাল নিয়ে তারপরে গিয়ে বললাম যে ভাই এখন জিঙ্গেলটা শুনেন কেমন লাগে। এরকম সবার কথা না, ক্ষেত্র বিশেষে এরকম দু একটা কপালে জুটে এভাবে আমাদের সামলাতে হয় এবং সেটা আমরা সামলাই। কিন্তু অবস্থা এখন আসলে অস্থির। অস্থির বলতে 5,000 টাকা যে আরমান বললো, 5,000 টাকা না হলেও 15,000 টাকা মিউজিক করার মানুষ আছে, 10,000 টাকা মিউজিক করার মানুষ আছে। তো এখন ডিপেন্ড করে কোন এজেন্সি কোন কোন ব্র্যান্ড। তা আমাদের আসলে সব ধরনের সব লেভেলের মানুষের সাথেই ডিল করতে হয়। মাঝে মাঝে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি কোনো একটা কাজ নিয়ে, যে অমিতাভ ভাইয়ের সাথে প্রথম একটা কাজ করেছিলাম কথা রাবে না বাংলাদেশ, হ্যাঁ তো ওই কাজ করে 5 জায়গায় ফরওয়ার্ড করছি যে ভাই এই কাজটা আমি করছি দেখেন। হ্যাঁ আবার অনেক কাজ আছে কাজ ভালো হয়েছে কিন্তু যে প্রসেসে কাজ হয়েছে তার বের কাউকে বলতে লজ্জা লাগছে আমার কাজ, এবং আলটিমেটলি যা বের হয়েছে ওইটা আমার মাথায় যা ভাবছিলাম ওইটার সাথে কোনো সম্পর্ক নাই। ওটা শুধু 3 কেজি মাছ, 3 কেজি দুধ আর 3 কেজি চিনি, মাছ চিনি আর দুধ মিলালে যা হবে এইরকম একটা জিনিস রান্না করছি সেটা আবার তেল দিয়ে রান্না করে। আমি তো 3-4 বছর জিঙ্গেল টিভিসি আরডিসির কাজগুলো করছি, সো মানে এমন অনেক সময় আসছে যে খুব গর্ববোধ করছি যে এটা আমার কাজ, মানে আমি মানুষকে বলেও বেড়াইছি যে এটা আমার কাজ। আবার রেডিওতে যখন শুনতাম বা টিভিতে যখন দেখতাম আস্তে করে চেঞ্জ করে দিতাম যে এই কাজটা আমি করছি কিন্তু শোনার মতন না, কারণ ওনারা মাঝে মাঝে চেত যে আলাদা আলাদা সব লেয়ারের মিউজিক গুলা দিতে, ওনারা মিক্স করবে বা ব্যালেন্স করবে বা হয়তো কোনো একটা স্টুডিওতে বসে কিছু একটা করবে। দেখা গেল আমি একটা পিয়ানো বা একটা হয়তো ফ্লুট কিছু একটা দিলাম, ওগুলোর কিছুই নাই, শুধু হয়তো ড্রামস আর গিটার বসাটা অন এয়ার করে দিছে। মিউজিক কিন্তু বাংলাদেশে বা পৃথিবীর যে কোনো জায়গায় আমি জানি না, বাইরের কান্ট্রিতে ডিফারেন্ট, আমাদের এই সাবকন্টিনেন্টে মনে হয় যে উনি যে 3টা ক্যাটাগরিতে ভাগ করলো সেটা শুধু একটা মিউজিশিয়ান ফিল করতে পারে, বাট যারা কাজটা দেয় তারা এটা কখনো মিউজিশিয়ানদের প্রতি এটা ফিল করে না। তারা মনে করে যে মিউজিশিয়ান মানে তো ও সব, ওকে দিয়েই সব হবে, ওকে দিয়ে এটা আমরা যা বলবো তাই করবে। আমাদের গণমাধ্যমের দশার সাথে মিউজিক অঙ্গনের দশা খুব একটা পার্থক্য আসলে নাই, উভয় একটা ক্যাওস হয়েছে এবং এখানে এটা শিল্পীদের কাজ করার জন্য এটা কোনো উপযুক্ত জায়গা না সেই অর্থে, তাই তো? আমি একটা ছোট্ট জিনিস অ্যাড করতে চাই, আমি এই কাজটা আর ফিল্ম টিভি এর কাজটাকে একেবারে আলাদা করে দেখি, একদম এক জিনিস না আমার কাছে, একটা ফরমাইশি কাজ একটা নিজের কাজ। ফরমাইশি কাজটাকে আসলে ফরমাইশি কাজটা করতে পারাও একটা ক্যাপাসিটি এবং একটা স্কিল সেট, মানে আমি আমাকে একরকম ছোট কাজ দিল আমাকে দরজা খোলা না, দরজা শুধু বন্ধ করতো ভাই এটা করা যাবে না, ওইটা করা যাবে না, এটা করা যাবে না, এটা করা যাবে না, এটা করা যাবে না। এই 10টা বন্ধ দরজার মধ্যে দিয়ে আমি ম্যানুয়াল করে একটা জায়গায় বেরিয়ে তাও আমার টেস্টটা বজায় রেখে একটা জিনিস নিয়ে বের হয়ে যাব, এটা কিন্তু সহজ কাজ না। যে আমি আসলে তাকে কমপ্লাই করব, তার যা রিকোয়ারমেন্ট ফিল আপ করবো, ডেডলাইন মিট করবো, এট দ্য সেম টাইম নিজেকেও স্যাটিসফাই করবো, সবসময় পারি না, বলছি না সব কাজে পারছি, বাট কিছু সময় পারছি এই যাক। এবং প্রতিনিয়ত দিন যত যাচ্ছে মানুষের চুল যত করতেছে মনে হচ্ছে আরো কাছাকাছি যাচ্ছি, যে ড্রাই করতেছি হয়তো নিজের কাছে টানতে পারতেছি, 100% না হলে 80%। তো আমি এইটাকে এত দুঃখ বা এত ফ্রাস্ট্রেশন এই জায়গা থেকে দেখার জিনিস মনে করি না, এটাকে আসলে স্কিল সেট হিসাবে দেখি আমরা, এটা আসলে ফরমেশি কাজ, এটা আমি করতে পারি বা পারি না, যদি পারি আমার টাকা,
আমি অর্জন আমি এখান থেকে ইনকাম করবো, আর যদি আমি না পারি করার দরকার নেই, আমি নিজে আমার গাউ গান আমি গাছের নিচে বসে কত গাড়ি যাই সমস্যা নেই। গৌরবদা আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, এবং মানে আরমানুল হকের জন্মদিনে ওনার যে শিল্প সত্তা তা নিয়ে আসলে আমরা আলাপ করছিলাম, এবং এই সংকট গুলো কিন্তু ওনারও আছে, ওনার আছে, আমাদের সমস্ত মিউজিক অঙ্গনের সবারই আছে, ফলে এগুলো নিয়েও আলাপ হয়ে গেল আর কি। আমি বের হওয়ার আগে আরমানের সম্বন্ধে দুটো কথা বললাম, তিমুলদা আমাকে ফোন করলো আজকে সন্ধ্যা সন্ধ্যা সময় দুটা দুইটা শব্দ না বলে আমি আসলে বের করে দিলেও বের হবো না, সেটা আমি চাই যদি একটা মিনিট দেন। তিমুলদা আমাকে ফোন করে যখন বললো যে আরমান ভাইয়ের শো ইয়েতে হয়েছে, তা ওনার একটা লিস্ট দেখলাম, ওখানে নাকি আপনার নামও দেখছি, আপনি যদি আসেন ভালো হবে। আমি ওনাকে উত্তর দিলাম কিশোর ভাই সবার সাথে তো একই কথা, আপনি দেখি জিনিস বলবেন, আপনি ফোন করে বলবেন ভাই আপনার এতটা সময় লাগবে, অন্য কিছু না থাকলে তাড়াতাড়ি ঢোকেন, কোনো সমস্যা নেই, এই দাবির জায়গা থেকে বলতে পারেন। সেইটারও একটা কারণ আছে, মানে ওনার সাথেও আমার প্রতিদিন দেখা হয় না বা সপ্তাহে একদিন দেখা হয় না, হঠাৎ দেখা হয় যার যেই কারণে দেখা হয় না হয়, কিন্তু ওনার কাজগুলো ফলো করি বা ওনার ফলো করি। এই লক্ষ্য আসলে এক ধরনের ভয়টা কম পায়, কথা কথা বলতে আসলে খুব একটা চিন্তা করে না, জানিও খায় লোকজন লোকজন এখানে, কিন্তু তার যেটা বক্তব্য বা তার যেটা ইয়ে সেটা নিজের জায়গা থেকে দেয় এবং সেটা ডিফেন্ড করার মতন ক্ষমতা রেখেই দেয়, যাতে কেউ কিছু বললে সেটা আবার যুক্তি দিয়ে দিতে পারে। তো এই ধরনের কাজ বা অ্যাটিটিউডের জন্য তাকে শ্রদ্ধ করি, এবং মানে হারমোনের সাথে এই জায়গাটা তার মিল আছে, মানে একদম মনের যে কথাটা সেটা আসলে সে খুব একটা লেয়ার রেখে বা রেখ থেকে বলার চেষ্টা করে না, যেটা আমিও পারি না। আমি অনেক সময় রেখে রেখে কথা বলতে হয় ব্যবসার কারণে, নিজের আর্টিস্টিক বা যে পজিশনে কাজ করি বা যেভাবে কাজ করি। তো আমি এটা দেখি আপনাদের দুজনকে এই জায়গাটা কমন জায়গা পেলাম এবং রেসপেক্ট করি, এবং এটা আমি জেলাস এনডিএস যে আমি এই জায়গায় আমি পৌঁছতে পারি না এবং চেষ্টা করি এটা করতে কিন্তু পারি না। তো জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, লাভ ইউ, লাভ ইউ গৌরবদা, আপনি এত এত উপরে এত রাখেন ভালোবেসে, এটা ভেবেই ভালো লাগতেছে। আমি ভাই ক্ষুদ্র মানুষ, আমি 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 তো শেষ পর্যন্ত শুধুমাত্র শিল্প সাহিত্যবিদ বিষয়ক সাংবাদিকতাটাই করতে চাইছে, সেইটাও এই দেশে করা যাচ্ছে না, সেটা কঠিন বস, খুবই কঠিন। এবং আমি টের পাই যে আমার কাজটার চেয়ে অনেক বেশি কঠিন যারা শিল্প চর্চাটা করে, যারা নিজেরা এই মানে নিজেদের সম্পূর্ণ জীবনের সমস্ত ধ্যান সাধনা দিয়ে কাজটা করে। এইটা 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 আমি মনে এইটাও আবার আমি মনে করি না, আমি আমার গানটা আমার জন্য করি, আমি আমার প্রেমের জন্য করি, আমি কে শুনলো না শুনলো, শুনলে খুব ভালো, টাকা পাইলে আমি অতি খুশি, কারণ এটা দিয়ে আমি ইউজ করতে পারি, কিন্তু কেউ যদি না শুনে ভাই টাফ লাক, হ্যাঁ মানে আমার খুব খারাপ, কিন্তু আমার বাঁচার জন্য আমার সার্ভাইভালের জন্য আমার মিউজিকটা করা দরকার, আমার মস্তিষ্ক ঠিক রাখার জন্য আমার এটা করা দরকার, এটা আমি কইরা যাবো। যদি মানুষ শুনে খুব আগ্রহ নিয়ে আরো বেশি করবো, না শুনলেও করবো ভাই, কিচ্ছু করার নাই, সরি না শুনলে স্পিকার বন্ধ করেন, টিভি বন্ধ করেন, হ্যাঁ আমার কিন্তু চালু থাকবে, সেটা আমার স্বল্প চলি করে আমার জায়গা থেকে আমি আমার চেষ্টা করে যাবো। কি সারপ্রাইজ দিলেন, আমার তো খুব ভালো লাগলো, আর নিজের প্রশংসা শুনতে কার না ভালো লাগে, সবার তো একটু হিরো হওয়ার ইচ্ছা। যেইটুকু প্রশংসা হইছে আপনি ওটা দাবিদার, আমার আমার আমাকে নিয়ে যেটুকু দাদা বলছে সেটা দাবিদার তো আমি না, সেটা ভালোবেসে বলছে। আরন ভাই এখন কি আপনি বেকার? আমি কখনোই বেকার থাকি না, আমি কাজের মধ্যেই থাকি সব সময়, বাট আমি এক্সপ্রেস করি না আমি এখন ওইভাবে, ইনফ্যাক্ট আমি বলতেও যাই না কাউকে, অনেকে আমাকে জিজ্ঞেস করে আপনি কি করেন আপনি কোথায় আছেন, আমি বলি না। আমার কথা হচ্ছে আমার কাজের জায়গা সেখানে একদম সিক্রেটিভ একটা ব্যাপার, সেটা আমার কাজের জায়গায় থাক, মানুষ যদি আমাকে রিচ করতে চায় রিচ করতে পারে, কথা বলতে চাইলে কথা বলতে পারে, দরকার হলে আমি হেল্প করে দেই, বাট কাজের বিষয় আমি কারোর সাথে ডিসকাস করি না এখন। গ্রেট, বাট আমি আপনি এখন আপনি বেকার না, রাইট? আপনি এই এখন আপনি কি কি করছেন, কি মানে কোন কোন সিনেমার বা কোন কিছুর ব্যাকগ্রাউন্ড মিউজিক কি করছেন বা নিজে গান করছেন? মিউজিকটা আমি কম করি, মিউজিকের ক্ষেত্রে আমার আমি মিউজিকটা মানুষের জন্য খুব কম করা হয়, কারণ কথা হচ্ছে যে একটা মিউজিক যখন আপনি কমার্শিয়ালি করবেন সেটার একটা পেমেন্টের একটা ব্যাপার থাকে, তো যখন আমি দেখি ইন্ডাস্ট্রি আপনার
দেশের বাইরে ইন্ডিয়াতে গিয়ে যখন মিউজিক করতে যাওয়ার আগে 50% অ্যাডভান্স করে মিউজিক নেওয়ার দিন বাকি ফুল পেমেন্ট করে মিউজিকটা নেয় আর বাংলাদেশে সেই মিউজিকটা আপনাকে দিয়ে করাবে এবং টাকাটা দিবে তিন বছর পর ততদিনে ওনার তিন বছর ঘুরাবে গাড়ি হয়ে যাবে বাড়ি হয়ে যাবে এবং গলফ গার্ডেনে মনে করেন বিয়েও হয়ে যাবে পাঁচ হাজার গেস্ট এখানে আমি বিয়ে করছি মনে করেন 180 জন গেস্ট নিয়ে তো আমি ওদের জন্য মিউজিক করতে চাই না আর করিও না আর গৌরবদা যেটা বললেন যে অনেক মানুষের সাথে অনেক ভাবে ডিল করতে হয় আমি আসলে এইসব মানুষের সাথে ডিলই করতে চাই না একটা নাটকের বাজেটই কত হয় 2 লাখ টাকা 1.5 লাখ টাকা টোটাল নাটকের বাজেট তো সেখানে আপনাকে মিউজিকের জন্য এক্সাম্পল দিই যদি 15,000 টাকাও বাজেট রাখে সেই টাকাটা আপনাকে নিতে হলেও 2 বছর তাদের পিছে ঘুরতে হবে আর আমি কারো পিছে ঘুরতে রাজি না ওই যে যেমন বললাম চাকরি করতে রাজি না সেরকম সেরকম কারো পিছে ঘুরতেও রাজি না তা আমি যেই কাজগুলো করি এখন অনেক ইন্ডিপেন্ডেন্ট কাজ করি আমার যেইভাবে ইনকাম হয় আলহামদুলিল্লাহ যতটুকু আসে ততটুকু খুশি মিউজিকের দিক দিয়ে আমি খুব কম আমি আর্ন করার চেষ্টা করি মিউজিকটা আমি নিজের জন্য রাখছি চটজল দিতে আমরা যাই এটাতে এই এই পর্বে আমরা আসলে কয়েকটা শব্দ বলবো জাস্ট কয়েকটা শব্দ এবং সেই শব্দগুলো নিয়ে যিনি অতিথি যেহেতু অনুষ্ঠানটার নাম ইন তার ভিউ আপনার ভিউ আপনি বলবেন ওই শব্দগুলো নিয়ে প্রথম শব্দটা হলো প্রেম যে কোনো সময় যে কারোর সাথে যখন ইচ্ছা বিয়ের পরেও হতে পারে ধর্ম এটা খুবই একটা আপেক্ষিক ব্যাপার আমার কাছে মনে হয় যে ধর্ম হচ্ছে সবচেয়ে বড় ধর্ম মানুষের সাথে ভালো থাকা মিথ্যা না বলা এবং খারাপ ব্যবহার না করা এটা আমার কাছে ধর্ম মনে হয় পরিবার পরিবার হচ্ছে একটা সুখ সেখানে যদি ঝগড়া খুব কম থাকে জীবন দর্শন জীবন দর্শন জীবন দর্শন জীবন দর্শনের মতনই থাকে এটার কোনো ব্যাখ্যা আমি দিতে রাজি নেই মানে আপনার আপনার কোনো দর্শন সম্পর্কে আপনি বলতে চান না আমার কোনো এরকম দর্শন নাই জীবন দর্শন যৌনতা যৌনতা বিষয়টা সেটা খুবই একটা সফিস্টিকেটেড এবং মানে খুব হালকা একটা জিনিস যেটা আপনাকে খুব সামলায় রাখতে হবে এবং আপনাকে জানতে হবে যে কখন কিভাবে ভদ্রতার সহকারে এটাকে ইউজ করতে হবে সংস্কৃতি সংস্কৃতি আমার মনে হয় টাইমের সাথে চেঞ্জ হয় সংস্কৃতি কিছু জিনিসে ভালো চেঞ্জ হলে ডেফিনেটলি অনেক অ্যাপ্রিসিয়েট করার মতন বাট ফিক্সড কোনো কিছু আমার মনে হয় না সংস্কৃতির পাঠ হতে পারে রাইট স্বাধীনতা স্বাধীনতা হচ্ছে আমার কাছে যেটা মনে হয় স্বাধীনতা হচ্ছে আপনি ম্যারিড হওয়ার পর যে লাইফতে স্পেন্ড করবেন সেখানে যদি আপনি অনেক হ্যাপি থাকেন আমার কাছে মনে হয় যে আপনি ফ্রিলি ঘুরতে পারতেছেন মানুষের সাথে মিশতে পারতেছেন ফ্রেন্ডলি থাকতে পারতেছেন ফ্যামিলির সাথে থাকতে পারতেছেন কারোর সাথে কোনো ঝগড়া নাই এটাই আমার কাছে মনে হয় সবচেয়ে বড় স্বাধীনতা লাইফের দারুণ দারুণ বন্ধুত্ব বন্ধুত্ব প্রথমত হয় আপনার বাবা মা তারপর হবে আপনার জীবন সঙ্গিনী এরপর একটা বন্ধু থাকে লাইফে যেই বন্ধুর বিষয়ে হয়তো কেউ জানে না আপনি ছাড়া বা সেই বন্ধু ছাড়া সেরকম বন্ধু প্রত্যেক মানুষের লাইফে আছে আমি বিশ্বাস করি কেউ বলে না আমি না বলার মধ্যে একজন সর্বশেষ বাংলাদেশ সবচেয়ে সুন্দর একটা দেশ ঘোরার অনেক জায়গা আছে এবং এখানে শুধরানোরও অনেক জায়গা আছে যেটা আমরা আমার মনে হয় যে আমার টাইমের সঙ্গে সঙ্গে আমরা হয়তো সেটাও চেঞ্জ হয়ে যাবে ইনশাল্লাহ গ্রেট গ্রেট অনেক ধন্যবাদ থ্যাংক ইউ আরন ভাই আপনার কোন গানটা শুনবো আমরা বলেন গানটা শুনতে শুনতে আমরা বাড়ি যাই খুব কম করি আপনার একটা গান আমরা শুনি মানে এটা হলো যেহেতু ইন্টারভিউ আপনার ভিউ আপনার অনুষ্ঠান আপনার একটা গান এটার সাথে থাকলে সেটা ভালো লাগবে আমার গান শুনতে হলে সত্যি কথা আমার ম্যাক্সিমাম গানগুলো পিয়ানো দিয়ে করা এখন আপনাকে স্টুডিওতে নিয়ে গেলে আমার খুব হ্যাসল হবে সো বেটার আমি একটা একটা গান করি যেটা আমার বাবার সবচেয়ে প্রিয় ওকে
আমায় ডেকো না, ফেরানো যাবে না। ফেরারি পাখিরা ফেরে না, আমায় ডেকো না, ফেরানো যাবে না। ফেরারি পাখিরা ফেরে না। বিবাগিয়ে মন নিয়ে জন্ম আমার, বিবাগিয়ে মন নিয়ে জন্ম আমার। যায় না বাধা আমাকে কোনো কিছু টানের মায়া, আমায় দেখো না, ফেরানো যাবে না। ফেরারি পাখিরা ভুলায় সে শোক মিনতি করিয়া হাসি মুখে বিদায় জানা, আমায় ডেকো না, ফেরানো যাবে না। ফেরারি পাখিরা ভুলায় ফেরে না। ওয়াও ওয়াও ওয়াও, আমি মানে সাউন্ড মিউট করে নিজে নিজে গাইছিলাম আপনার সাথে। যাই হোক, আমার কণ্ঠ তো আর আপনার মতো না। আমি সিঙ্গার না, আমি শখে গান গাই। কারো যদি খারাপ লেগে থাকে, কারো যদি আপনি বললেন হাসি মুখে বিদায় দিতে হবে, হাসি মুখে বিদায় দিচ্ছি আপনাকে আজকে, কিন্তু প্রত্যাশা করে রাখছি যে বাস্তব জীবনে মুখোমুখি এইসব দুর্দান পাড্ডা দেওয়া যাবে। যদিও 26 পর আর বন্ধু হয় না বললেন আপনি, বন্ধুত্ব হওয়া যাবে না, আপনার ভক্ত হিসেবে আড্ডা একদিন দিতে চাই আর কি, আমি আড্ডা দিতে চাই। অনেক ধন্যবাদ আরন ভাই আপনাকে, এবং আমি নিশ্চিত যারা এই আয়োজনটি দেখেছেন তাদেরও খুবই ভালো লেগেছে, এবং তারা নতুন করে হয়তো আপনাকে আবিষ্কার করতে পারবেন। এবং বেঙ্গলি টকিং টম যে শুধুমাত্র একটা ফান আইটেমই না, এর মধ্যে দিয়ে অনেক মেসেজ দিতে দেওয়ার চেষ্টা, সেই কথাগুলো আপনি বলেছেন, আপনি আপনার জীবনের জার্নিটা বলেছেন সঙ্গীত নিয়ে, এই জিনিসগুলো সিগনিফিকেন্ট ভাবে যারা আমাদের শিল্প অঙ্গনে কাজ করেন, যে যারা দেখছেন এই আয়োজন বা যারা দেখবেন পরবর্তীতে, তারা নিশ্চয়ই ব্যাপারগুলো নোটিস করবেন এবং জানবেন একজন আপাদ মাথা শিল্পী আরমানুল হক আমাদের জগতে আমাদের সমাজে আছেন। আপনার জন্য আমাদের ভালোবাসা, ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ আপনার সাথে ডাকার জন্য। এবং সত্যি কথা, আজকে আমার টাইম স্পেন্ডও মানে ভালো করতে পারলাম, আর সব থেকে বড় আমার জন্য গিফট ছিল হচ্ছে যাকে আপনি ডাকছেন গেস্ট গৌরব দা। আমি মানে আমার অসম্ভব একটা প্রিয় মানুষ নবনীতা দিও, আমার খুব প্রিয় একটা মানুষ, এবং আমি খুব খুশি হয়েছে মানে উনি যখন বলতেছিল আমি মুগ্ধ হয়ে মানে থাকে না প্রথম প্রেমের মতন গালে টাকায় থাকা, মানে আমার এরকম লাগতেছিল যে টাকায় থাকে উনি বলতেছিলেন। তো এটার জন্য আপনাকে অনেক অনেক থ্যাংক ইউ। আর বাকি যারা দেখতেছেন বা দেখছেন বা দেখবেন তাদেরকেও থ্যাংক ইউ, ভালো থাকবেন, সেফ থাকেন, চেষ্টা করেন যাতে সবসময় নিজের বাবা মায়ের প্রতি খেয়াল রাখতে, ফ্যামিলির প্রতি খেয়াল রাখতে। লাভ ইউ, লাভ ইউ। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রথম সিজন বা ইন্টারভিউ উইথ শিমুল সালাউদ্দিনের প্রথম পর্ব আজকে শেষ হলো। আপনারা যদি আমার ফেসবুক প্রোফাইলে বা ইন্টারভিউ উইথ শিমুল সালাউদ্দিনের পেজে যে কোনোভাবে আমাদেরকে জানান যে কাদের সাথে আলাপ আপনারা দেখতে চান, সেটি আমাদের সহায়তা করবে। সবাইকে অনেক ধন্যবাদ।